শুভ অপরাহ্ন, শুভ অপরাহ্ন। আমরা আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু করছি। তো আমরা তৃতীয় দিন আজকে শেষ, এই তৃতীয় এবং শেষ দিনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। আমি এইটা অপরটার ওয়ার্ড অনুরোধ করছি, সাউটাকে অনুরোধ করা হবে, সাউটাকে অনুরোধ করবো। শুভ অপরাহ্ন। আমরা আমাদের তৃতীয় এবং শেষ দিনের প্রশিক্ষণ আমরা শুরু করছি। আপনারা যারা এই ওয়েব প্ল্যাটফর্মে এসছেন, তাদের প্রত্যেককে আমরা আমাদের বায়োটেক কিষাণ হাবের পক্ষ থেকে তথা পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। তো আমরা তৃতীয় দিনের প্রথম পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুরগির খাদ্য সম্পর্কিত। আমাদের বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর পঙ্কজ কুমার বিশ্বাস ইতিমধ্যে আমাদের এই ওয়েব প্ল্যাটফর্মে এসেছেন। আমরা ওনার কাছ থেকে শুনে নেব যে মুরগির খাদ্য এবং খাদ্য ব্যবস্থা কিভাবে নেওয়া যায়, এবং তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে ফলিত জ্ঞান, সেই জ্ঞানটাকে আমরা নিশ্চয়ই বাড়াবো। এবং আপনারা সবাই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে লিখবেন, আমি ডক্টর বিশ্বাসের কাছে সেইগুলো প্রেস করব। তো আমি ডক্টর পঙ্কজ বিশ্বাস, আমাদের বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, এবং সবচেয়ে বড় কথা, উনি হচ্ছেন প্রাণী পুষ্টির একজন অত্যন্ত নামজাদা লোক, তার কাছ থেকে আমরা এই মুরগির খাদ্য ব্যবস্থা সম্পর্কে জেনে নেব। ডক্টর বিশ্বাস প্লিজ। নমস্কার সকলকে, শুভবিজয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই। আজকের এই ট্রেনিং প্রোগ্রামে যে সমস্ত চাষি ভাই বা খামারি ভাইরা আছেন তাদের সকলকে আমার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের যে বিষয়টা মুরগির মানে পোলট্রির কিভাবে খাদ্যের ব্যবস্থা ভালোভাবে করা যায়, যদিও আমি স্লাইডগুলো ইংরেজিতে করেছি, বাংলায় করার সময় পাইনি, তো আমি এইগুলো অনুবাদ করে দেবো। এবং কোনো অসুবিধা হলে আপনারা পরে আমার কাছে চ্যাট বক্সে লিখে যেভাবে আমাদের ডক্টর ধারা বলবেন আমি আপনাদের বিস্তারিত সব জানিয়ে দেব। তো আজকে যে বিষয়, যে পোলট্রির কিভাবে ভালোভাবে খাদ্যের ব্যবস্থা করা যায় যাতে আমরা উন্নত প্রথায় প্রাণী পালন করে যাতে মুরগি থেকে কি পাই, মূলত আমরা ডিম এবং মাংস সেটা আমরা বেশি পরিমাণে পাই এবং আমরা আর্থিকভাবে একটু উপকৃত হই এবং আমরা কিছুটা স্বনির্ভর হতে পারি, এই মূলত বিষয়ের উপরেই আজকের আলোচনা। তা আজকের যে হেডিংটা আছে আপনারা দেখেছেন, পোলট্রি হচ্ছে ফিড ম্যানেজমেন্ট। তা পোলট্রি বলতে আমরা সাধারণত কোন কোন কিসে মানে কোন প্রাণীকে বুঝি, প্রাণী না ঠিক, এখানে পাখি বলতে পাখিদের বুঝি, সেই হচ্ছে মুরগি, হাঁস, টার্কি, কোয়েল। কিন্তু আমরা আজকে মূলত মুরগি নিয়েই আলোচনা করবো এবং মুরগির খাবার নিয়ে আলোচনা করবো। ফিডিং ম্যানেজমেন্ট মানে হচ্ছে খাবার, মানে খাবারটা আমরা মুরগি বা হাঁসকে, মূলত আমরা এই দুটি পাখি আর কি পালন করে থাকি, কিভাবে তাদের ভালোভাবে খাবার দেবো সেই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে প্রাণী পালনের একটা মুখ্য স্তম্ভ আর কি সেটা হচ্ছে খাদ্য বা পুষ্টি, অনেকগুলো জিনিসের মধ্যে। যেমন একটা ভালোভাবে প্রাণী পালন করতে গেলে যেমন একটা ভালো জাত দরকার, ভালো বাসস্থান দরকার, ভালো রোগ প্রতিরোধের ব্যবস্থা রাখা দরকার, তাদের ট্রিটমেন্ট করা দরকার, এই সমস্ত জিনিসের মধ্যে সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রাণী পালনের, যে কোনো প্রাণী পালনের, সেটা হলো আমাদের
খাদ্যের সম্পর্কে জানা, কিভাবে কি খাদ্য তাকে খাওয়াবো এবং কি পরিমাণ খাওয়াবো এবং কেন খাওয়াবো, কোন বয়সে খাওয়াবো, যাতে আমরা বেশি করে ডিমের উৎপাদনটা বেশি পাই এবং মাংসের উৎপাদনটা বেশি পাই। এই যে ফিডিং ম্যানেজমেন্ট বলা হয়েছে, ফিড মানে হচ্ছে খাদ্য, মুরগির বা প্রাণীদের খাদ্যকে ফিড বলা হয়, আর আমরা মানুষ যে খাদ্য খাই সেটাকে বলা হয় ফুড আর কি। এই ফিড জানতে গেলে আমরা যেমন মানুষরা বিভিন্ন রকম খাদ্য খাই, ফুড খাই, কি খাই আমরা, ডাল ভাত মাছ এইগুলো আমরা খাই আমরা, তেমনি কিন্তু মুরগিরাও কিন্তু এরকম বা হাঁসেরাও কিন্তু সেরকম, ওদের কোনো নির্দিষ্ট খাবার তারা খায়, সেই খাবারটা তাদের কতটা দিতে হবে, কি পরিমাণ দিতে হবে এই সম্পর্কে আইডিয়াটা কিন্তু দরকার। যেমন আমরা যদি শুধুমাত্র ভাত খাই কোনো মানুষ, তাহলে যেমন আমরা ঠিকভাবে বাড়বো না, আমরা আমাদের ঠিক মতো বৃদ্ধি হবে না, সেরকম মুরগিকে যদি আপনি শুধুমাত্র চাল খাওয়ান তাহলে কিন্তু মুরগি কিন্তু সেই পরিমাণে ডিম দেবে না বা তার মাংস উৎপাদন হবে না। তাহলে আমাদের জানতে হবে যে বেশ কিছু খাবার তাদের দিতে হবে, দু চারটে খাবার আমাদের মিক্সচার করে দিতে হবে আর কি, এবং সেই খাবারগুলো সম্পর্কে একটু ধারণা যাবে যে কতটা প্রোটিন আছে, কতটা এনার্জি আছে, এরকম ছোট খাটো আমি খুব সিম্পল ভাবে দু একটা খাবারের কথা বলবো, এবং সেই খাবারটা মিশাতে হবে, মিশালে তাহলে নির্দিষ্ট পুষ্টি পাওয়া যাবে। মানে খাবারের সাথে মেনলি দরকার হচ্ছে, জানা দরকার হচ্ছে পুষ্টি। পুষ্টি মানে আপনারা জানেন, পুষ্টি মানে আমার যদি ঠিক মতো আমি খাবারটা খেয়ে থাকি, যে খাবারের মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেল সবগুলো থাকে এবং সে সঠিক পরিমাণে থাকে এবং সঠিক মাত্রায় দেওয়া হয়, তখন সেটাকে বলে পুষ্টি হয়। পুষ্টি হলে দেখবেন মানুষের যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমাদের প্রাণীদেরও ভালো থাকে। কিন্তু এই পুষ্টির যখন অভাব হবে তখন অপুষ্টি হয়ে যায়, একটা কথা আছে বিপরীত অপুষ্টি, মানে হচ্ছে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন হলে দেখবেন আপনারা আমরা যেমন রুগ্ন হয়ে যাই, আমাদের পাখিগুলো সেরকম দেখবেন রুগ্ন হয়ে যাবে, তারা ডিম দেবে না, তারা ভালোভাবে বেড়ে উঠবে না। তো এই এই জিনিসটা তো আমাদের যেমন ম্যানেজমেন্টটা একটু ভালোভাবে দেখতে হবে, সেরকম নিউট্রিশনটাও দেখতে হবে। এই নিউট্রিশনের একটা বড় দিক হলো এই যে পুষ্টি। আমাদের প্রায় যা মানে ব্যয় হয় একটা প্রাণী পালন করতে বা পাখি পালন করতে, তার প্রায় 70% কিন্তু আপনি দেখবেন এই খাবারের জন্য যায়, অন্যান্য কিছুর জন্য যায় না। এটাই হচ্ছে আমাদের মূল কথা, যে আমার 70% যাবে খাবারের জন্য, কিন্তু সেই খাবারটা সম্পর্কের জন্য জানতে হবে। আমরা বাইরে থেকে খাবার না কিনে আমাদেরই ঘরে যে সমস্ত খাবার থাকে বা একটা চাষির বাড়িতে যে সমস্ত খাদ্যের উপকরণগুলো থাকে, সেগুলো একটা সঠিক মাত্রায় মিশিয়ে মানে আমরা একটা প্রাণীর ভালো পুষ্টি করতে পারি। নেক্সট নেক্সট স্লাইড। আচ্ছা, এবার হ্যাঁ, এর আগে আমি বলে দিয়েছি যে পোলট্রি মানে কি, সেটা আপনারা তো বললাম। পোলট্রি মানে এখানে বলা হয়েছে যে চিকেন, ডাক, এমুজ, কোয়েল, টার্কি, এইগুলো এটা হচ্ছে পোলট্রি। আর নিউট্রিশন তো বললাম, নিউট্রিশন মানে ভালো পুষ্টি দরকার। এখানে নিউট্রিয়েন্টের কথা বলা হয়েছে, নিউট্রিয়েন্ট মানে হচ্ছে খাদ্যের উপাদান। এই নিউট্রিশন বলতে গেলে, নিউট্রিশন আর এই যে ফুড বলতে গেলে, এই দুটো কিন্তু খুব পাশাপাশি মানে খুব ওতপ্রোত ভাবে জড়িত আর কি। এখন নিউট্রিশনটা জানতে গেলে আপনাকে জানতে হবে নিউট্রিশনটা কি, এবং একটা নিউট্রিশনে মানে কি কি তার উপাদান থাকে, তার নিউট্রিয়েন্ট গুলো কি আর কি, সেই নিউট্রিয়েন্ট গুলো জানতে হবে। তাহলে আমার একটা যে কোনো খাবার, মানে সে যব হোক, ভুট্টা হোক, বা চাল হোক, বা রাইস ব্রান হোক, সেই খাদ্যটা যদি আপনি ভাঙেন, সেই খাদ্যের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে কিছু নিউট্রিয়েন্ট থাকে, কিছু উপাদান থাকে, খাদ্যের উপাদান, সেইটা এক একটা খাদ্যে এক এক রকম থাকবে। কোনো খাদ্যে প্রোটিন খুব বেশি থাকে, আবার কোনো খাদ্যে খুব কম থাকে, কিন্তু আবার এনার্জি বেশি থাকে, ফ্যাট বেশি থাকে, কোনোটায় ভিটামিন বেশি থাকে, কোনোটায় মিনারেলস বেশি থাকে। এই টার্মগুলো আপনারা শুনেছেন, এইরকম এই টার্মগুলোকে বলা হচ্ছে নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট হচ্ছে নেক্সট, নিউট্রিয়েন্ট হচ্ছে খাদ্যের মানে উপাদান আর কি। তাহলে উপাদান আমি আপনারা একটু মাথায় রাখবেন যে এইরকম 6টা উপাদান আছে। 6টা উপাদানের মধ্যে 1 নম্বর হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সেটাকে বা এনার্জি যুক্ত খাবার, সেই সমস্ত একটা খাবার, এটা হচ্ছে 1 নম্বর। এটা এটা এইটার মধ্যে কি কি পড়বে সেটা আপনাকে জানতে হবে। আপনার বাড়িতে নিশ্চিত চালের চাল ভাঙা চাল আছে, ভুট্টা আছে, যব আছে, মাইলো আছে, এই ধরনের যে সমস্ত চাল জাতীয় জিনিস বা গম জাতীয় ভুট্টা জাতীয় জিনিস, এইগুলোতেই দেখবেন আপনারা শর্করা বা কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাবারটা বেশি থাকে, এই উপাদানটা বেশি থাকে এখানে। 1 নম্বর হলো এটা। 2 নম্বর হচ্ছে প্রোটিন। প্রোটিনের নাম আপনারা শুনেছেন, প্রোটিন বা এটাকে বাংলায় বলে আমিষ জাতীয় খাদ্য। এই আমিষ জাতীয় খাদ্য আপনাকে একটু জানতে হবে। আপনারই বাড়ির আশেপাশে বা আপনারই ঘরে দেখবেন চাষিবাদের ঘরে এটা থাকে,
কি থাকে মেনলি? প্রোটিন যুক্ত খাবার। আপনি দেখবেন অনেক বাদাম, বাদামের খোল, তিল খোল, তিসি খোল, সর্ষের খোল, এই ধরনের যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে সেইগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর কি। এই এগুলো হচ্ছে ভেজিটেবল প্রোটিন। ঠিক এরকম ভাবে কিছু প্রাণীজ প্রোটিন আছে, সেই প্রাণীজ প্রোটিনের মধ্যে ধরুন পড়বে ওই যে ফিশ মিলের নাম শুনেছেন আমরা, শুটকি মাছের গুঁড়ো, মিট মিলের নাম শুনেছেন, তারপরে মিট কাম বোন মিল, এই ধরনের যে সমস্ত খাবার গুলো আছে তার মধ্যে প্রচুর পরিমাণে এই যে আমিষ বা প্রোটিন জাতীয় জিনিস থাকে। তাই প্রথমটা বললাম শর্করা এনার্জি, আর দ্বিতীয়টা বললাম প্রোটিন। এই দুটো জিনিসটাকে খুব বেশি পরিমাণে মাথায় রাখবেন। এইটা দিয়েই কিন্তু আমি আপনাদের বলে দেবো যে কিভাবে আপনার বাড়িতে যে শস্য টস্য আছে, বিভিন্ন বাই প্রোডাক্ট আছে, দু তিনটে, আমি বেশি বলবো না গুলিয়ে যাবে, দু তিনটে প্রোডাক্ট দিয়ে আপনি সুন্দর একটা মানে রেশন তৈরি করতে পারবেন। সেই রেশনটা আমি বলে দেবো এখানে। ফিট ফিট কথা তাহলে বুঝলেন, রেশন মানে হচ্ছে কতগুলো খাদ্যের সম্মিলিত ভাবে মিশিয়ে মুরগিকে খাওয়ানোর, তাকে বলা হচ্ছে রেশন। সেই রেশন মানে একটা হবে না, দু তিনটে প্রোডাক্ট হবে ওই, তার মধ্যে ওই যেটা বললাম আমি, শ্বেতসার জাতীয় খাবার থাকবে, প্রোটিন থাকবে। এবার তিন নম্বর যেটা বলবো নেক্সট, তিন নম্বর হচ্ছে স্নেহ পদার্থ বা ফ্যাট। ফ্যাটের নাম শুনেছেন আমরা, এই ফ্যাটেও কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি থাকে আর কি। এই এনার্জি দরকার, ফ্যাট সাধারণত কি তেল বা চর্বি জাতীয় জিনিসকে বলা হয় আর কি। এই ফ্যাট গুলো আমরা ওই বিভিন্ন রকম মাস্টার অয়েল কেক, তিল কেক, এদের মধ্যে আমরা এই ফ্যাট জাতীয় জিনিসটা পাই। তারপরে ফিশ অয়েলের মধ্যে পাই, লার্ডের মধ্যে পাই, ট্যালোর মধ্যে পাই, এই সমস্ত প্রোডাক্ট গুলোর মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফ্যাট পাই। নেক্সট তারপরে কি আছে, তিনটে জিনিস বললাম, তিনটের পরে চারটে হচ্ছে তিনটে জিনিস বললাম, তারপরে আপনার দরকার হচ্ছে, আপনার নাম শুনেছেন আর কি, মিনারেল মিক্সচার বা খনিজ পদার্থ। এই খনিজ পদার্থ কিন্তু খুব ভাইটাল একটা খাবারের একটা উপাদান আর কি, এটা যে কোনো খাবারেই কিন্তু কম বেশি থাকে। এই মিনারেল মিক্সচারটা আপনাকে বিভিন্ন খাবারের মাধ্যমে খাওয়াতে হবে বা অনেক রকম ভাবে বাজারে পাওয়া যায়, সেটা ট্রাস্ট ফান্ডে পাওয়া যায়। সেই মিনারেলের মধ্যে আমি কয়েকটা নাম বলছি, আপনারা নিশ্চিত সেটা জানেন। মিনারেলস এর মধ্যে যেমন একটু বড় ধরনের মিনারেল হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো আপনারা নাম শুনেছেন আর কি। এখন এই ক্যালসিয়ামের উৎসটা কোথায়, হ্যাঁ, বা ফসফরাসের উৎস কোথায়, এগুলো আপনার এই যে অস্টার সেল, তারপরে বিভিন্ন রকম ডিসিপি, ডাইক্যালসিয়াম ফসফরাস, এর মধ্যে কিন্তু আপনারা এই সমস্ত মিনারেল মিক্সচার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে কিছু ছোট অনুখাদ্য আছে যেমন কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এই সমস্ত গুলো কিন্তু আপনারা ওই যদি একটু সবুজ জাতীয় খাবার খাওয়ান বা যে সমস্ত ফিড ইনগ্রেডিয়েন্ট গুলো, তার মধ্যে কম বেশি পরিমাণে কিন্তু এই ছোট অনুখাদ্য গুলো কিন্তু আছে আর কি। বা আপনি বাজার থেকে ধরুন কপার ডেফিসিয়েন্সি হলো, মুখে কপার লাগবে, আপনি বাজার থেকে একটু তুতে কিনলেন কপার সালফেট, আপনার ম্যাঙ্গানিজ লাগবে, ম্যাঙ্গানিজ সালফেট কিনলেন, এরকম ফর্মে এগুলো থাকে। তারপরে জিঙ্ক দরকার, যেটাকে বলা হয় দস্তা, আপনি জিঙ্ক সালফেট বাজার থেকে কিনে সেই ফর্মে আপনি সেটা মিশাতে পারেন, সেটা একটা মিনারেল, ওটাকে বলে মিক্সচার আর কি। মানে একটা মিনারেল দিয়ে তৈরি করা হয় না, অনেকগুলো মিনারেল দিয়ে তৈরি করা হয়। আমি আমার বক্তব্য শেষে বলে দেবো, যার ফলে আপনারা এই মিনারেল মিক্সচার বাজার থেকে না কিনে নিজেরাও তৈরি করে নিতে পারেন, সেটার একটা সহজ পদ্ধতি আমি বলে দেবো আর কি। আমি লাস্টে যাবো দুটো জিনিসের উপরে, একটা রেশন বা একটা খাদ্য মিলে কিভাবে মুরগির বিভিন্ন বয়সে দিতে হয়, আর লাস্টে দরকার হলে আমি একটা মিনারেল মিক্সচারের একটা ফর্মুলা বলে দেবো, আর রেশনেরও ফর্মুলা বলে দেবো। কিন্তু তার আগে কিছু প্রাথমিক জিনিসগুলো জানতে হবে। তাহলে এইটা নিয়ে, এই খনিজ পদার্থ বা মিনারেলস নিয়ে, এটা হলো কত নম্বর, চার নম্বর হলো, আমি ছ নম্বরে গিয়ে থামবো আর কি। আচ্ছা পাঁচ নম্বরে কি আছে বলুন তো, ভিটামিনের নাম শুনেছেন আপনারা, ভিটামিন বা খাদ্যগ্রাম, এটার আপনার নাম শুনেছেন, ভিটামিন এর আপনার নামও কিছু জানেন, যেমন ফ্যাট সলুবল ভিটামিনের আপনারা নাম জানেন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এই সমস্ত ভিটামিন গুলো মানে বাজার থেকেও আপনি মিক্স ফর্মে কিনতেও পারেন, বা কিছু সবুজ ঘাস যেমন অ্যাজোলা, এইরকম কিছু আমরা মুরগিকে পরে বলে দেবো খেতে পারেন এই ধরনের, বা কিছু ভেজিটেবলস এর যে গ্রিন পার্টটা তার থেকে আপনারা কিছু ভিটামিন পেয়ে যাবেন। আরো কিছু ভিটামিন আছে যেমন সেটা জলে দ্রবীভূত ভিটামিন, সেটা আপনি বি কমপ্লেক্স, সেই বি কমপ্লেক্স এর নাম আপনারা শুনেছেন, আমরা নিজেরাও খাই আর কি। তার মধ্যে ভিটামিন বি ওয়ান আছে, ভিটামিন বি টু আছে, ভিটামিন বি সিক্স আছে, ভিটামিন বি টুয়েলভ আছে, এই ধরনের কয়েকটা ভিটামিন আছে যেটা আমাদের প্রাণীর শরীরে ভীষণ ভাবে দরকার, এটা মানুষেরও দরকার। তা এটা গেল হচ্ছে পাঁচ নম্বর।
এই পাঁচটা জিনিস আর লাস্টে যেটা হলো সেটা সেটা মিশাতে হয় না, সেটা আমাদের কাছে প্রচুর পরিমাণে থাকে, সেটা হলো জল। এই ছটা জিনিস কিন্তু আপনি যে খাবারে, আমার এখানে দেয়া আছে দেখুন, এই একটা আপনাদের ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে মেজ, মেজ গ্রেন দেয়া আছে এবং মেজের একটা ফর্ম দেয়া আছে। এই মেজটা কিন্তু এই যেরকম ছটা জিনিস বললাম না, যে শ্বেত সার, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন, জলটা বাদ, এই এই কয়েকটা টার্ম আপনারা একটুখানি মনে রেখে দেবেন। যে এই যে মেজটা দেখাচ্ছে আপনার, এই মেজটা কিন্তু মূলত এটা কিন্তু এতে কিন্তু প্রোটিন বেশি থাকে না, এতে কিন্তু আপনি প্রচুর এনার্জি পাবেন। এটা হচ্ছে ওই যে শ্বেত সার বা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার বললাম সেইটা দরকার। এটা হচ্ছে সেই মেজ, এই এই মেজ এবং মেজটা যদি হলুদ হয় তাহলে আপনার একটা সুবিধা কি, যে হলুদ যদি মেজের মধ্যে জ্যান্ত বিল থাকে তাহলে দেখবেন ডিমের কুসুমটা আপনার সাদা না হয়, অনেক সময় তো হলদেটে হবে। তারপরে ব্রয়লারের আপনার দেখবেন মাংসের এগুলো মানে কালারটাও ভালো আসবে। এরকম মেজ যখন আপনারা নেবেন তখন চেষ্টা করবেন ইয়ালো মেজ বা হলুদ মেজ নেওয়ার চেষ্টা করবেন। এইটা হচ্ছে এই খাবারটা। এই মেজের যদি আপনার বাড়িতে না থাকে, আমি যখন রেশন করবো বলে দেবো মেজের অল্টারনেটিভ কি আছে। গমের নাম শুনেছেন, গম আছে, মেজ মানে কিন্তু ভুট্টা, এটা মেজ মানে হচ্ছে ভুট্টা। ভুট্টার অল্টারনেটিভ প্রায় একই রকম, এদের এনার্জি থাকে আর কি, বা ওই প্রোটিন থাকে। এটা হচ্ছে যেমন এ আছে, গম আছে, তারপর চালের গুঁড়ো আছে, যব আছে, মাইলো আছে, বাজরা আছে, এই ধরনের যে সিমিলার যে সমস্ত খাবার গুলো, এইগুলো কিন্তু এই ধরনের খাবার। এবং এইটা কিন্তু একটা মুরগির মুরগি খাদ্য, মুরগির ব্রয়লার এবং লেয়ার। যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন নেওয়ার সময় দেবো আর কি, অবশ্যই সমস্ত কিছু আমি বলবো আর কি। আচ্ছা এইটা এইটা বললাম, নেক্সট এই নেক্সট স্লাইডটা কিভাবে দেবো। আচ্ছা নেক্সট, হ্যাঁ এই যে নেক্সট, এই যে ভুট্টার পরে বাজরা বললাম, এই কারো যদি বাজরা যদি বাড়িতেও না থাকে বা যদি দোকানেও অ্যাভেলেবেল না থাকে তাহলে ওই সব ওই কয়েকটা বলেছি, আপনি হয় ভুট্টা দেবেন মানে বা বাজরা দেবেন। নেক্সট এই যে বাজরাটা কি ফর্মে হয় সেটা দেয়া রয়েছে। নেক্সট নেক্সট ফিডগ্রিডে এখানে এই যে সয়াবিন দেয়া আছে। এইবার আমরা চলে এলাম একটু প্রোটিন জাতীয় খাবারে চলে এলাম, এই যে সয়াবিন, এটাও একটা খুব ভাইটাল জিনিস আর কি। মুরগির খাবার তৈরি করতে গেলে, রেশন তৈরি করতে গেলে সয়াবিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ সয়াবিন, আর একটা জিনিস হচ্ছে হচ্ছে বাদাম, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর গুলো খুব কম থাকে এবং এদের আমরা একটা বেশি পরিমাণে দিতে পারি। এখন কারোর বাড়িতে যদি সয়াবিন মিল না থাকে তাহলে তখন তাকে বিকল্প নিতে হবে কি, সয়াবিনের বিকল্প হচ্ছে কি বলবো, আমরা বাদাম নিতে পারি, যেটাকে গ্রাউন্ডনাট কেক বলা হয় বা মিল বলা হয়। সেটাও যদি না থাকে আমরা তিল কেক নিতে পারি, আমরা মাস্টার্ড কেক নিতে পারি, আমরা মহুয়া কেক নিতে পারি, এই ধরনের যে সিমিলার খাবার গুলো, এইগুলোকে আমরা প্রোটিন জাতীয় খাবার। এনার্জি আর প্রোটিন এইটাকে কিন্তু আমরা ব্যালেন্স করে নেবো। এই প্রোটিন জাতীয় খাবারটা আমি রেশনে বলে দেবো যেটা আমরা কত ভাগ নেবো আর কি। আমি ঠিক তিনটে থেকে চারটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে, যাতে আপনার মনে রাখতে সুবিধা হয়, আমি সুন্দর একটা রেশন আপনাদের লাস্টে বলে দেবো। আচ্ছা নেক্সট নেক্সট, হ্যাঁ এই যে বলছিলাম না, এর আগেরটা দাও, আগেরটা দাও, আগেরটা দাও, হ্যাঁ এই যে গ্রাউন্ডনাট কেক, এই যে বললাম সয়াবিন কেকের কথা যেমন বললাম, গ্রাউন্ডনাট এটা হচ্ছে বাদাম, এটা হচ্ছে বাদাম খোল আর কি, এটাও খুব ভালো আর কি। এটা মুরগির খাবারে অনেকটা অনেকটা বেশি পরিমাণ দেওয়া আছে, আমি লেভেল টেবেল বলছি না কারণ ওগুলো মনে থাকবে না আপনাদের। এটাও খুব ভালো, এতেও অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর কম, এবং আমরা এই বাদাম খোল, সয়াবিন খোল এই দুটোকেই মূলত দেওয়ার চেষ্টা করবো। এই এই দুটো খোল যদি না থাকে, আমি অন্য যেগুলো বললাম সেগুলো কিন্তু একটা দুটো নেবেন না, মানে সেগুলো আবার বেশি করে নেবেন না। যদি 30 ভাগ নিতে হয় তাহলে কিন্তু 30 ভাগ নেবেন না, 2-3টে মিশিয়ে নেবেন, কারণ সবগুলোর মধ্যে কিছু ক্ষতিকারক পদার্থ থাকে যেটাকে বলে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। সেই ফ্যাক্টরে কিছু অসুবিধা, যেমন আমি যদি সর্ষের খোল নিই, সর্ষের খোলের মধ্যে একটা ইউরিক অ্যাসিড বলে একটা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে, সেটা মুরগির ক্ষতি ক্ষতি করতে পারে। এরকম জিনিস মাথায় রাখতে হবে, যেন এই সয়াবিন আর গ্রাউন্ডনাট কেক এটা যেন থাকে। নেক্সট এই যে এবার দেখা হচ্ছে শুটকি মাছ, এই যে মাছ দেখা আছে, আমরা তো এইভাবে খাওয়াবো না, এগুলো একটুখানি গুঁড়ো করে নিতে হবে। এই ড্রাই ফিশ মুরগির খুব গুরুত্বপূর্ণ, মানে মুরগির ম্যাশে দেখবেন, গরুর ম্যাশ বাজার থেকে কিনলেন আর মুরগির ম্যাশ বাজার থেকে কিনবেন, দেখবেন দুটোর মধ্যে বুঝতে পারবেন, একটা মাছের গন্ধ রয়েছে আর একটা বস্তায় কিন্তু মাছের গন্ধ নেই। কারণ গরু বাছুর এরা যারা রুমিনেন্ট আছে তারা, তাদের এতে মাছ দেয়া যায় না, কিন্তু এদের ক্ষেত্রে এই শুটকি মাছটা দিতে হয়। শুটকি মাছটা এই কারণেই দিতে হয় যে এটা যেমন ভালো মানে প্রাণীর
প্রাণীজ প্রোটিন তেমন এতে ভালো আমাদের শরীরে কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দরকার হয় আর কি। একটু আমি জাস্ট নাম মনে রাখেন, তার মধ্যে আমি নামগুলো বলছি না, তার মধ্যে 10টা অ্যামাইনো অ্যাসিড মুরগির মানে ডিম এবং মাংস উৎপাদনে খুব প্রয়োজনীয়, সেটা কিন্তু আমরা আবার ওই যে বাদাম খোল, সয়াবিন খোল এগুলোর মধ্যে পাবো না, সেটা কিন্তু আমরা এই শুটকি মাছের মধ্যে পেয়ে যাবো। তা শুটকি মাছটা কিন্তু একটু রাখতে হবে, অ্যাটলিস্ট 5% তো রাখতে হবে বা 10% রাখতে হবে, রাখলে আমরা উৎপাদনটা ভালো পাবো। এর বিকল্প মনে আছে, দেখি নেক্সট নেক্সট স্লাইড। হ্যাঁ, এই যে যদি কোনো কারণে আমরা ফিশ মিলটা না পাই, সব থেকে ভালো ফিশ মিল, তাহলে আমাদের যেতে হবে অল্টারনেটিভ মিট মিলে যেতে হবে। মিট মিল শুধু মিট মিল হয় বা ওই দেখবেন কসাইখানায় গিয়ে যে সমস্ত কিছু মিটের উচ্ছিষ্ট পাওয়া যায় সেগুলো দিয়ে তার সাথে মিশিয়ে বোন মিলিয়ে বোন মানে হাড় মিশিয়ে শুকিয়ে যেটা করা হয় তারও একটা মিল হয়। সেই ওই জন্য মিট কাম বোন মিল দেওয়া রয়েছে, মানে মিট বোন মিশিয়ে এরাও একটা ওই শুটকি মাছের অল্টারনেটিভ আপনারা একটা খাদ্যের উপাদান হিসাবে ধরে নিতে পারেন, একটা ইনগ্রেডিয়েন্ট আর কি। নেক্সট, তো এই 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 জিনিসগুলো আপনারা কয়েকটা আমি ছবি দেখালাম, সব ছবি আমি আনিনি। এবার দেখা যাচ্ছে আপনারা কিভাবে মুরগিকে খাওয়াবেন আর কি। এবার খাওয়াতে গেলে তো আমি যে নিউট্রিয়েন্টের কথা অলরেডি বলেছি, কি কি নিউট্রিয়েন্ট লাগবে, ওই 5টা থেকে 6টা, হ্যাঁ জলটাকে ধরে ওই 6টার কথা মাথায় রাখবেন। 1 নম্বর মানে একটা ভালো রেশন তৈরি করতে গেলে, আর 2 নম্বর লাগবে আপনারা কি কি ইনগ্রেডিয়েন্ট দেবে। তাহলে 2টো জিনিস আমি বলেছি, কি কি খাদ্যের উপাদান থাকে মানে প্রোটিন ভিটামিন কোনটা, আর কি কি মানে ফিড ইনগ্রেডিয়েন্ট লাগবে সেই 2টো বললাম। নেক্সট, এবার আমরা আস্তে আস্তে রেশনের দিকে বা ফুড ফর্মুলেশনে আসছি। আচ্ছা, এইটা আপনাদের কাছে হয়তো একটু কঠিন হয়ে যাবে, না জানলেও হয়, কারণ একটা জানি আমাদের যেমন আমরা যেমন মানুষ, আমি মানুষের উদাহরণ দিয়ে বলি, আমাদের যেমন এনার্জি দরকার, আমরা আমাদের কথা আমাদের মতো আমাদের ধরুন আমার আমার বয়স যদি এরকম 50-55 হয়, আমাদের যে কতটা লাগে একটা মোটামুটি অ্যাডাল্ট মানুষের 2000 কিলোক্যালোরি বা ক্যালোরি বলে, কিলো ক্যালোরি টার্মটা বলবো, দেখবেন বলে না তোমার এত এনার্জি দরকার, এত ক্যালোরি দরকার, সেরকম মুরগিরও আর কি, মানে ব্রয়লার মুরগির একটু বেশি লাগে ক্যালোরি, কারণ কি ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তাদের মাংসের জন্য ব্যবহার করা হয়, ওদের একটু বেশি ক্যালোরি লাগে। তাহলে এই যে আমি যে প্রথমে বলেছিলাম শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ওইটা তাহলে একটু বেশি নেবো, মাথায় রাখবেন আর কি। আর লেয়ার যারা ডিম পাড়া মুরগি, তাদের ওই বিভিন্ন ভাগ আছে এই চিক ব্রয়লার লেয়ার, ওদের একটু কম লাগে কারণ ওরা ডিম পাড়ে, ওদের একটু এনার্জিটা কম লাগে। আর কি লাগবে এখানে দেওয়া রয়েছে, দেখবেন প্রোটিন দেওয়া রয়েছে, প্রোটিনটাও দেখুন একটু ব্রয়লারের একটু বেশি পার্সেন্টেজ লাগে, কারণ কি না তাদের তারা একটু মাংসে তাড়াতাড়ি বৃদ্ধি পায়, ওই জন্য তাদের একটু প্রোটিন বেশি লাগবে। আর লেয়ারের লেয়ারের কিন্তু একটু কম লাগবে, তা অনেক অনেক দিন ধরে ওদের পালন করা হয়। নেক্সট, আচ্ছা এবার আমাদের জানতে হবে যে এগুলো অবশ্য আমি আগেই বলে দিয়েছি যে ফিড ইনগ্রেডিয়েন্টের কি কি ইনফরমেশন, ওই এনার্জি জাতীয় খাবার কি কি পাওয়া যায় আমি বলেই দিয়েছি এগুলো। এই সিরিয়াল ইনগ্রেডিয়েন্ট মানে ওই যে গম টম ভুট্টা টুটা এগুলো। প্রোটিন মানে হচ্ছে ওই ওই বলেছিলাম ওই বিভিন্ন কেক বা ওই ফিশ মিল ওইগুলো। আর মিনারেলস মানে আমি অলরেডি বলেছিলাম যে ক্যালসিয়াম ফসফরাস, সেগুলোই আবার বলা হচ্ছে ঠিক মতো। এই যে ডিসিপি মানে কথাটা একটু মনে রেখে দেবেন, ডাই ক্যালসিয়াম ফসফেট, এর মাধ্যমে আমরা খুব এটা পাউডারের মতো একরকম ডিসিপি বাজারে পাওয়া যায়, দাম খুব কম, কিন্তু এর মধ্যে ক্যালসিয়াম ফসফরাসটা খুব ব্যালেন্স এবং ভালোভাবে থাকে। তারপরে অস্টারসেল একটা আছে, ফসফরাসটা ওই যে ডিসিপি ওই একই জায়গায় পাওয়া যায়। আর কিছু ট্রেস মিনারেল, এটা আমি অলরেডি বলেছিলাম যে কপার পাওয়া যাবে, কপার সালফেট থেকে মানে তুতে থেকে, জিঙ্ক পাওয়া যাবে দস্তা থেকে, তারপরে ম্যাঙ্গানিজ পাওয়া যাবে ম্যাঙ্গানিজ সালফেট থেকে, এরকম ভাবে আর কি। নেক্সট, এবারে আচ্ছা হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের কথা আমি বলেছিলাম, ওই যে ফিশ মিলের মধ্যে 10টা খুব দরকারি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সেইগুলো ওর মধ্যে আছে। তার মধ্যে 10টা আপনার নাম মনে রাখতে হবে না, লাইসিন আর মেথিওনিনের নামটা মনে রাখলে হবে। লাইসিন একটা ভালো পরিমাণ দরকার, আর মেথিওনিন এটা খুব দরকার আর কি। আর ভিটামিন তো আমি বাজারে কিনতে পাওয়া যায়, প্লাস বললাম সবুজ ঘাস বাড়িতে পাওয়া যায়। নেক্সট, আচ্ছা এরপরে কিছু ফিড অ্যাডিটিভ দিতে হয় মুরগিতে। আপনারা জানেন আমরা কিছু এই কিছু অ্যাসিডিফায়ার আছে, কিছু অ্যান্টিবায়োটিক আমরা দিই, কারণ যাতে রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়ে বা ওই খাবারের মধ্যে না আসে। কিছু অ্যান্টি অক্সিডেন্ট দিই, মেনলি ভিটামিন ই, এইগুলো দেয়া হয় যাতে অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া হয়, অ্যান্টিকক্সিডিয়াল কিছু দেওয়া হয়, ককসিডিয়া যাতে না হয়, অ্যান্টিঅক্সিডেন্ট যাতে খাবারটা পচে না যায় বা এ হয়, এই ধরনের ব্যাপার। কিছু টক্সিক বাইন্ডারও দেওয়া হয়, অর্গানিক অ্যাসিড, এই এই জিনিসগুলো ওই 6টার বাইরে ওই কয়েকটা জিনিস, এগুলো একটু মনে রাখলে ভালো, আর না মনে রাখলেও অসুবিধা নেই। নেক্সট,
এগুলোকে ফিডারিটি বলে। তারপরে হচ্ছে অ্যাডাল্ট্রেট, এই একটা ব্যাপার। এই বাজারে ধরুন আপনি মেস কিনতে গেলেন, মেজের মধ্যে একটু জল মিশিয়ে দিলে একটা ভেজাল, অ্যাডাল্ট্রেট মানে হচ্ছে ভেজাল, এটার দিকে একটু মাথায় রাখতে হবে। এদের মানে দেখবেন যেন 10% নিচে যেন তার এ থাকে আর কি, হ্যাঁ জলীয় বাষ্প মানে এ না থাকে আর কি, ডায়ামিটারটা যেন বেশি থাকে, ময়েশ্চার পার্সেন্টেজ যেন 10-12 নিচে যেন 12-র উপরে যেন না থাকে আর কি। হ্যাঁ সোয়াবিন ওটাও দেখবেন, ওখানে অনেক সময় ইউরিয়া মিশে দেয়। আপনারা জানেন ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন পার্সেন্টেজ অনেক বেশি, প্রায় 40-42% মানে সেখানে ক্রুড প্রোটিন হয়ে যায় প্রায় 250 বা তার বেশি আর কি। এই সোয়াবিন খাবারে যেন ওটা না মিশিয়ে দেয়, বা ডি অয়েল রাইস ব্রান ওইটা যেন না মিশিয়ে দেয়, একটু খেয়াল রাখতে হবে। আর এই বিভিন্ন যে কেক টেক আছে তার মধ্যে অনেক সময় সিলিকা মানে ওই বালি টালি মিশিয়ে দেয়, এই ভেজালটা যেন না হয় দেখতে হবে। বা ফিশমিল কিনতে গেলে অনেক সময় বালি বা সিলিকা বা এই সমস্ত মিশিয়ে দেয়, সল্ট মিশিয়ে দেয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। মিট মিলেও তাই অনেক সময় ব্যাঙের বা অন্য জিনিস মিশিয়ে দিল রেসিপিতে, এরকম এই জিনিসগুলো মানে এটা একটা ভেজাল সংক্রান্ত, এটা একটু নজর রাখবেন। আর আপনার বাড়িতে খাদ্য উপাদান গুলো তৈরি হলে তো সেখানে আপনারা নিজেরাই দেখে নেবেন, কিন্তু একটু যদি লার্জ স্কেলে যদি আপনি পোলট্রি খামার করতে চান, ব্রয়লার বা লেয়ার, তখন তো আপনাকে বাজার থেকে রেডিফিট কিনতে হবে। রেডিফিট না করে ইনগ্রেডিয়েন্ট কিনে নিলে অনেক বেশি লাভও হওয়া যায় এবং তাতে কোয়ালিটি ভালো থাকে আর কি। নেক্সট নেক্সট, আচ্ছা এবার এবার আমরা বলবো, হ্যাঁ ওই যেটা আমি এর আগেই বললাম আর কি, যে ময়েশ্চার যেন 12-র কম থাকে ওই ভুট্টাতে, হ্যাঁ সোয়াবিনে যেন এই না থাকে, এই জিনিসগুলোই বলা হয়েছে আর কি। তিল কেকে যেন এত পার্সেন্ট, এই এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে, দেখে নিলে হয়। মেনলি মূলত হচ্ছে ভেজালটা না থাকে আগে, এইটা একটু দেখে নিতে হবে ঠিকঠাক, যেন যে দেবে ইনগ্রেডিয়েন্ট যেন ঠিকঠাক দেয়, বা পাশের থেকে কালেকশন করলেও যেন দেখবেন ইনগ্রেডিয়েন্টের মানে যেন কোনো রকম অন্য কিছু মিশানো না থাকে, মানে সেই জিনিসটাই যেন সল্লি থাকে আর কি, সেটাই মূলত জিনিস। নেক্সট নেক্সট স্লাইড, আচ্ছা এরপরে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কথা আমি বলেছিলাম, ওই তার মধ্যে ওই যে লাইসিন আর মেথিওনিনটা মেন আর কি, 10টা যে খুব বেশি ইম্পর্টেন্ট এ আছে তার মধ্যে এটা, তার মধ্যে আরো কিছু নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে সেমি, এদের লাগে আপনি ওই ফিড ইনগ্রেডিয়েন্ট গুলো যদি একটু ভালোভাবে দেন তাহলে দেখবেন এগুলো মোটামুটি এসে যাবে, মানে আলাদা করে সাপ্লিমেন্ট করার দরকার পড়ে না। যদি আমি ব্রয়লার বা লেয়ার রেশনে ঠিক ঠিক আপনি যে জিনিসটা প্রথমে আমি বলেছিলাম যে খাদ্যে 6টা উপাদান, তার মধ্যে প্রথম 2-3টে থাকলে এটা পেয়ে যাবে। এটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন, একটা ব্রয়লার মোটামুটি কতটা প্রোটিন দিতে হয়, মানে 30 গ্রাম প্রোটিন লাগে একটা, হ্যাঁ যদি ওর আপনি মানে বাড়ন্তটা ঠিক দেয়। আমাদের যেমন কত লাগে, আমাদের মানুষের বললে বুঝতে পারবেন, একটা মানুষ মোটামুটি যত কেজি ওয়েট আর কি তত গ্রাম প্রোটিন লাগে, তা সেরকম সেই প্রোটিনটা দেখবেন কিসে কিসে খাবারের মাধ্যমে আসেন, আপনি একটা হিসাব করে নেন আর কি, যে আমি প্রতিদিন ভাত খেলে আমার এতটা প্রোটিন আসবে, ডাল খেলে এতটা আসবে, মাছ খেলে এতটা লাগবে, এরকম সেরকম ভাবে ওই প্রোটিনটাকে ওই 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 পর্যায়ে নিয়ে আসতে হবে। তারপরে ওই এনার্জিও দেওয়া ছিল 450 আর কি ক্যালোরি, এই যে 450-450 ক্যালোরি আর কি, এটাও একটা মুরগির এরকম লাগে প্রতিদিন, কারণ তাদেরও তো সেই মানুষেরও যেমন একটা 2000 ক্যালোরি লাগে আর কি, ওদের ওরকম একটা ক্যালোরি লাগে, লেয়ারের একটু কম লাগে, মিডিয়ারের তো বেশি লাগবে। নেক্সট নেক্সট স্লাইড, আচ্ছা তারপরে স্লাইডটায় বলেছি আমি ওই যে, হ্যাঁ এবার আপনি ব্রয়লার লেয়ার এদের কিভাবে পালন করবেন, দেখুন মানে খাবার বিভিন্ন ভাবে দেওয়া যায়। যদি আপনি ব্রয়লার, এমনি ব্রয়লারটা একটুখানি বলে নিই, ব্রয়লার মানে হচ্ছে যে সমস্ত পাখি, না আগেরটাই থাকবে স্লাইড, ব্রয়লার হচ্ছে সেই সমস্ত পাখি যারা অল্প সময়ের মধ্যে একটা বেশি পরিমাণে তাদের মাংস উৎপন্ন হয়। সে ব্রয়লারের খাবার যেমন ব্রয়লার স্টার্টার আছে, ব্রয়লার গ্রোয়ার রাখে আবার রাখে না, লাস্টে ব্রয়লার ফিনিশার থাকে, মোটামুটি আমরা কত মোটামুটি 5-6 সপ্তাহের মধ্যে বা 5 সপ্তাহের মধ্যে আমরা এ করে দিই, যাতে ফিড কনভার্সনটা রেশিও মানে 1.7-1.9 হয়, মানে মূলত আমরা অল্প খাইয়ে বেশি ওজন যাতে পাই সেটাকে বলা হচ্ছে ব্রয়লার মুরগি আর কি। তা সেই ব্রয়লার মুরগিটা আপনি দুভাবে পালন করতে পারেন, ডিপ লিটার পদ্ধতিতেও করতে পারেন আবার কেজেও করতে পারেন। ডিপ লিটারে করলে একটু খরচ কম, কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে, আর কেজ মানে ওই যে খাঁচার মতো করে, আগেরটাই থাকবে খাঁচার মতো করে, খাঁচায় করলে খাবার নষ্ট কম হয়, তারও অ্যাডভান্টেজ হয়। না না আগেরটাই থাকবে, আগেরটা হ্যাঁ উল্টে গেল, আগেরটা দিতে পারছে না, এরপরে নেক্সট নেক্সট, হ্যাঁ
সেই সমস্ত মুরগি যারা ডিম পাড়ে, এরা এখান থেকে কিন্তু আমরা মাংসের জন্য তাদের ব্যবহার করবো না। তাদের মোটামুটি তিনটে ভাগে রেশন করা হয়, একটা চিক স্টার্টার বলা হয়। তাদের মোটামুটি জিরো উইক থেকে মোটামুটি আমরা চাষ দু সপ্তাহ মত করে থাকি, তারপরে আমরা নেক্সট আমরা দুই নয় চার সপ্তাহ পর্যন্ত, তারপরে আমরা 20 সপ্তাহ অব্দি গ্রোয়ার রেশনটা নিই, যতক্ষণ না পর্যন্ত যে ডিমের ডিম পাড়তে যায় বা ডিম পাড়ার আগে আগে, তারপরে যেটা ডিম পাড়ার পর থেকে যে রেশনটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে লেয়ার রেশন, আগে লেয়ার রেশন। এখানেও এই একই ব্যাপার যে ডিপ্লিটারটা করা হয়, কেজ সিস্টেমটা, কেজের থেকে ডিপি অনেক খরচ কম, কিন্তু কেজে অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়। নেক্সট নেক্সট স্লাইড। এরপরে ওই কেজের অ্যাডভান্টেজ গুলো বলা হচ্ছে, কেজের অ্যাডভান্টেজ গুলো বলা আছে ঠিক আছে, কিন্তু এখানে এই ম্যান পাওয়ার কম লাগে, খাবার কম লাগে, এগুলো ঠিক আছে, কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটু কম হয়, কিন্তু এটা ভালো, এটা ভালো, কিন্তু এটা করা একটু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেকটা বেশি, কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, সেইগুলো দেওয়া আছে এই পরপর আর কি, মাইক্রোবিয়াল লোডটাও কম থাকে এই সমস্ত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে খাবারে কি কি ফর্মে মুরগিকে আমি কি ফর্মে খাবার দেবো, তিনটে ফর্মে দেওয়া দিই। যেমন আমরা তো একদম গোটা গোটা দেবো না, যেমন মেজ মানে ভুট্টাটা গোটা দেবো না বা চালটা দেবো না, আমরা সাধারণত একটু ভেঙে দিই আর কি, একটু গুঁড়ো করে দিই, যেটা আমরা বাজার থেকে কিনতে পারি ম্যাশ, দেখবেন এই যে গুঁড়ো করা ওইটা ম্যাশ, ওটাকে বলে ম্যাশ, ম্যাশ ম্যাশ করা হয়, ওটাকে হচ্ছে গুঁড়ো করা হয় খাবারটা। আর একটা খাবার আর একটা ফর্মে দেওয়া যায়, এটা হচ্ছে ফিজিক্যাল ফর্ম, আর এটা হচ্ছে ক্রাম্বেল। ক্রাম্বেলটা হচ্ছে এই ওই প্রি স্টার্টার বা স্টার্টারে দেওয়া হয়, জাস্ট ভুট্টা টুটা গুলো একটু ভেঙে দিয়ে দেওয়া হয় যাতে ওই বাচ্চারা খেতে পারে, ওইগুলোকে ক্রাম্বেল বলে। আর প্লেটটা হচ্ছে আপনারা ওই প্লেটটা হচ্ছে গুঁড়ো করে তারপরে একটা প্লেট মেশিনে ফেলে সেখানে উচ্চ তাপ এবং চাপে সেই খাবারটাকে একরকম প্লেট ফর্মে করা হয়, মানে গোটা গোটা। ওতে কি হচ্ছে যে খাবারের যেমন একটা ভুট্টা ভাঙলে উপরে কিছু সলিড থাকে, তারপরে নিচে আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, গুঁড়ো খাবার অনেক সময় নষ্ট হয়, এখানে সেই নষ্টের ব্যাপারটা থাকে না, প্লেটে একদম গোটাটাই খাওয়া হয়, এবং এখানে রোগ জীবাণুর আক্রমণটাও থাকে না, সালমোনেলা বা এই ধরনের রোগ, কারণ এখানে এই যে উচ্চ তাপ এতে ওই সমস্ত গুলো নষ্ট হয়ে যায়। প্লেট খাবারের একটু দাম বেশি, তবে এটা ভালো হয়। নেক্সট, মানে এগুলো ফিজিক্যাল ফর্ম আর কি। নেক্সট স্লাইড। নেক্সট হচ্ছে ওই যে হ্যাঁ, প্লেটের এই যে অ্যাডভান্টেজ গুলোই বলা হয়েছে, আগেরটা দেখি কি যেটা বললাম আর কি, প্লেটের অ্যাডভান্টেজ বলা হয়েছে কি কি হয়, যে ওয়েস্টেজটা কমায় ন্যাচারালি, এই যে গুঁড়ো গুলো আমি যেটা আগে বললাম আর কি, তারপরে ডিস্ট্রিবিউশনটা সমস্ত খাবার গুলো যে হাত দিয়ে এ করে ডিস্ট্রিবিউশনটা ভালো হয়, এখানে গ্রোথ পারফরমেন্সটা ভালো হয়। নেক্সট আর কি, নেক্সট এবার এবার ক্যানিবলিজমটা কি বলুন তো, মানে ওই মুরগি মানে মারামারি করা বা রক্তারক্তি করা। ওরা অনেক সময় একটা মুরগি যখন ডিপ্লিটার পদ্ধতিতে রাখা হয় তখন ওই একটা মুরগি আর একটা মুরগি ঠোকরায় বলে গ্রামে আর কি, বা কামড়ায় বা আহত করে বা ইনজিওর করে আর কি, কিসের মানে ওটা এমনি এমনি করে না, ওরা ভালোবেসে করে না বা শত্রুতার বসেও করে না, কি হয় না মেনলি হচ্ছে যে ফসফরাসের ডেফিসিয়েন্সি হয়, মানে ওই যে বলেছিলাম না মিনারেল মিক্সচারের মধ্যে ফসফরাস, ফসফরাস ডেফিসিয়েন্সির জন্য হয়, সোডিয়াম ডেফিসিয়েন্সির জন্য হয়, জন্য মিনারেল মিক্সচারটা খুব গুরুত্বপূর্ণ আর কি, তারপর অনেক সময় এনার্জি কম দিলে হয় এইটার জন্য। আর একটা রোগ হয় যে ফ্যাটি লিভার সিনড্রোম, এটাও কিছু কিছু জিনিসের অভাবের জন্য হয়, যেমন কম প্রোটিন বেশি এনার্জি দিলে হয়, তারপর ঠিক কার্বোহাইড্রেট মেটাবলিজম যদি নিচে না ভালো না হয়, তারপর কতগুলো ওই কোলিন বায়োটিন এই সমস্ত যেগুলো যদি ডায়েটে যদি ঠিক মতো না মিশাই তাহলেও হতে পারে, এই সিমটম গুলো দেখাতে হবে, যেন খাবারের ইনগ্রেডিয়েন্ট গুলো ঠিক মতো একটু মিশাতে হবে এবং জানতে হবে যে কোনটা কেন। নেক্সট 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 স্লাইড। এবার অনেক সময় আবার হার্ট ভেঙে যেতে পারে, এগুলো কিছু ক্যালসিয়াম পার্সেন্টেজ কম থাকলে, বা ডিম দেখবেন অনেক সময় পাতলা ডিম হচ্ছে বা ডিমের খোলা ভেঙে যাচ্ছে, কিছু না এখানে ওই ক্যালসিয়ামের অভাব হয় লেয়ার মুরগি, তাদের দরকার কি গ্রিট বা পাথর কুচি বা ঝিনুক কুচি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট নেক্সট কি আছে নেক্সট, এরপরে এই এই জিনিসগুলো আপনারা ওই মানে মিনারেল ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। এবার আপনারা খাবারটা কিভাবে বাড়াবেন, এটা হচ্ছে মেন কথা।
মেন হচ্ছে নেক্সট স্লাইড খাবারের বানাতে গেলে আপনার নেক্সট আগের টার্গেটটা ওই ওই স্লাইডটা আসেনি আমার কাছে, রেশনের স্লাইডটা মিসিং হয়ে গেছে। যাক আমি মুখে বলে দিচ্ছি ওই রেশন ফার্মার্স কোনোভাবে আমার এখানে মিসিং হয়ে গেছে আজ থেকে, ওইটা আমি খেয়াল করিনি আর কি। আচ্ছা, এবার রেশনটা মেনলি তো আমাদের মূলত হচ্ছে আমাদের একটা ব্রয়লারের ভালো করে কি করে বানাবো রেশন, এবং একটা লেয়ারে কি করে বানাবো এবং কতটা খায় সেটাও জানতে হবে আর কি। একটা ব্রয়লার আগেরটাতেই থাক, থ্যাংক ইউ পরে হবে, যে একটা ব্রয়লার মুরগি ধরুন আপনার বাড়িতে মেজ আছে, ব্রয়লার মুরগিকে আমি ব্রয়লার দিয়ে শুরু করি লেয়ার দিয়ে বলছি, ব্রয়লারের রেশনটা আপনি কি করে দেবেন? আপনার কনসেপ্ট থাকবে যে এনার্জি ভুট্টা বা জোয়ার বা বাজরা এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো আপনি 40-50 ভাগ দেবেন। ধরুন 100 কেজির একটা রেশন তৈরি করবেন আপনি, সেখানে আপনি এই ভুট্টা বা জোয়ার বা বাজরা এদের এদের খাবারটা 40-45 ভাগ দেবেন। তারপরে আপনি দেবেন কিছু ব্রান, হুইট ব্রান বা রাইস ব্রান, যে চালের কুড়ো বা তুষ বা এই হুইট ব্রান, এইগুলো এইগুলো একটা মিশাবেন, এগুলো 15-20% মেশাবেন আর কি। এই দুটো ধরুন আপনার এনার্জি ডিশের মধ্যে চলে গেল। এরপরে আপনাকে প্রোটিনের দিকটা রাখতে হবে, প্রোটিনের দিকের মধ্যে আপনার ওই দিতে হবে ভুট্টা, ওই সয়াবিনের খোল, সয়াবিন মিল বা মানে বা গ্রাউন্ডনাট যেটা বলেছিলাম, বাদাম, বাদাম খোল বা বাদামের মিল, এইটা আপনাকে রাখতে হবে 20-20 ভাগের মতো রাখতে হবে ব্রয়লার স্টার্টার এবং ব্রয়লার ব্রয়ারে। এবং যে ফিশমিল যেটা বলেছিলাম খুব ভাইটাল জিনিস, সেই ফিশমিলটা আপনাকে মোটামুটি 5-10 মধ্যে রাখতে হবে, 10-10 আপনি রাখবেন। আপনার আইডিয়াটা এরকম হবে যে আমি মোটামুটি 70 ভাগ মতো আমি ওই ভুট্টা গম এই জাতীয় খাবার দেবো, এদের মধ্যে 40-45 ভাগ দেবো আমি ওই ভুট্টা জোয়ার বাজরা এগুলো দেবো, এবং কিছু ব্রান জাতীয় দেবো, সেটার মধ্যে রাইস ব্রান বা হুইট ব্রান এটা দেবো, আর আমি কিছু কেক রাখবো আর কি, ওই সয়াবিন বা গ্রাউন্ডনাট কেক সেটা দেবো আমরা ওই রকম 15-20 ভাগ দিলাম, আর ফিশ মিল দেবো কতটা দেবো আমরা মোটামুটি ম্যাক্সিমাম 10 দেবো, আর না হলে অন্তত 5% অ্যাটলিস্ট দেবে। তাহলে কি হবে যে ব্রয়লারের যে 20% বা 22% এ লাগে প্রোটিন লাগে সেই পার্সেন্টেজটা এসে যাবে, আর এনার্জি যেটা 3000 কিলোক্যালোরি যেটা আছে সেটা পেয়ে যাবে। এবং ব্রয়লারের তো দুটো ফর্মে রাখা হয়, প্রথম থেকে 2 সপ্তাহটা আমরা ব্রয়লার চিক বলি, সেখানে ব্রয়লার স্টার্টার বলি, সেখানে একটু বেশি পরিমাণে আপনারা প্রোটিনটা রাখতে হবে, সেই জন্য আপনার ওই বাদাম খোল বা তিল খোল বা ওই প্রোটিন জাতীয় খাবার ফিশমিল বলেছিলাম ওইখানে যদি একটু 5% একটু বেশি রাখবেন, আর পরে যেটা আছে ফিনিশার ব্রয়লার ফিনিশার সেখানে কম রাখবেন মোটামুটি। আর কতটা খাবেন একটা ব্রয়লার মুরগিকে ধরুন আপনি 20 গ্রাম প্রথম সপ্তাহে 0-0, যদি আমি একটা অ্যাভারেজ বলে দিচ্ছি তাহলে আপনাদের মাথায় থাকবে, মোটামুটি 0-0 মানে ফার্স্ট উইকে 0-0 ওই 7 ডেজ ফার্স্ট উইকে আপনি মোটামুটি অ্যাভারেজ 20 গ্রাম খাওয়াবেন, দেখবেন তার মোটামুটি ওয়েট 150-160 গ্রাম হবে, প্রথম সপ্তাহে চলে গেল কিভাবে বাড়ছে দেখুন কি তাড়াতাড়ি এই খাবারটা খাওয়ালে। দ্বিতীয় সপ্তাহে আপনি দেখবেন ওদের একটু খাবারটা বাড়িয়ে দেবেন, ওদের মোটামুটি 30-30 গ্রাম মতো খাওয়াবেন, মানে অ্যাভারেজ দেখবেন পার্টে 30 গ্রাম মতো খাচ্ছে, এদের এবার ওয়েট নেবেন দেখবেন পাশাপাশি আপনার ব্রয়লার যেটা করে ওয়েটটাও নেয় কতটা খাওয়াচ্ছে কতটা ওজন বাড়ছে, সেখানে দেখবেন আপনার ওজন প্রায় 350 গ্রাম হয়ে গেছে সেকেন্ড উইকে। এবার আপনি থার্ড উইকে আসবেন, থার্ড উইকে আসলে প্রায় আপনার 45-45 গ্রাম মতো আপনি খাবার দাবার থার্ড উইকে প্রায় লেগে যায়, এবং সেখানে দেখবেন আপনার ওয়েটটা হয়ে গেছে 600-700। তারপর আপনি যখন ফোর্থ উইকে চলে আসবেন তখন দেখবেন প্রায় 70 গ্রামের কাছাকাছি আপনি খাবার দিচ্ছেন, হ্যাঁ সেখানে আপনার ওয়েট হয়ে যাবে প্রায় 1000-1200 হয়ে যাবে আর কি। তারপরে যখন ফিফথ উইকে চলে আসবেন তখন আপনার প্রায় 90 গ্রাম মতো খাবার দেবেন, তখন দেখবেন আপনার ওয়েট চলে এলো প্রায় 1.5 কেজির কাছাকাছি চলে গেল। এবার তারপরে সিক্সথ উইকেও যদি আপনি যদি বিক্রি না করে রাখেন তখন আপনার এই 110-20 গ্রাম করে খাবার দিতে হবে, তখন দেখবেন প্রায় 2 কেজির উপর বা 2200 গ্রাম মতো 2 কেজির উপর তার ওয়েট হয়ে যাবে। মানে কিভাবে দেখছেন তো কত কম খাইয়ে যদি ভালো রেশন হয় কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, মানে এফসিআরটা কত ভালো হচ্ছে আর কি। এফসিআর মানে হচ্ছে মুরগির কতটা ওজন হবে, আমি একটা কথার কথা বলছি, ধরুন মুরগি আমি খাইয়েছি 3 কেজি এই পিরিয়ডটার মধ্যে আমি তাকে 3 কেজি খাবার খাওয়ালাম রেশন, 3 কেজি খাবার খাইয়ে তাকে আমার ওজন হয়েছে কত কথার কথা 1.5 কেজি ওজন হলো, তাহলে কি হলো মানে 3 কে 1.5 দিয়ে ভাগ দিলে 2 হলো, এফসিআর হলো 2, কিন্তু 2 এফসিআরটাও ভালো না, আপনাকে করতে হবে যে ওই
তিন কেজি খাইয়ে যেন মুরগির ওজনটা আর একটু বেশি হয়, যাতে 1.2 না হয়ে 1.98 হলো, 1.7 হলো, তাহলে কিন্তু আপনার এফসিএলটা ভালো হবে, মানে ফিড কনভার্সন রেশিওটা ভালো হবে, এবং তাহলে কিন্তু আপনার ব্রয়লার প্রোডাকশনটা খুব ভালো হবে এবং আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হবেন এবং গেন হবে। সিমিলারলি লেয়ার রেশন, লেয়ার রেশনের কিন্তু তিনটে ভাগ আছে, লেয়ার একটা স্টার্টার আছে, একটা গ্রোয়ার আছে, আর একটা লাস্টে আছে আপনার ফিনিশার। এবার এদেরও কিন্তু একটা প্রোটিন পার্সেন্টেজ প্রথমটা একটু এই 18-20% মতো প্রোটিন লাগে ঠিকঠাক, কারণ সেই সময় তো একটা একটু খুব বেশি প্রোটিনটা দরকার হয়, এনার্জি দরকার হয়। তারপরে যখন গ্রোয়ারে চলে যাবে 0-4 উইকের পরে, মানে তখন দেখবেন আপনার একটুখানি প্রোটিনটা একটু কম লাগবে, তখন আপনি এরকম 14-15% মতো প্রোটিন দিলে হবে। তারপর যখন ডিম পাড়ার সময়টা চলে আসবে তখন কিন্তু আবার একটুখানি প্রোটিনটা বেশি লাগবে, তখন কিন্তু আবার 20%-এর উপর প্রোটিন লাগবে। তো সেই হিসাবে আপনারা খাবারটাও এরকম করে নেবেন, এদেরও মোটামুটি ওই 30% মতো, 30 কেজি বা 30 ভাগ বা 30% এরকম আপনি রাখবেন। ওই ভুট্টা মানে হলুদ ভুট্টাটা নেওয়ার চেষ্টা করবেন, ভুট্টা ভাঙা বা জব চালে গুঁড়ো এইগুলো রাখার চেষ্টা করবেন। তারপরে এদের ব্রানটাকে একটু বেশি একটু একটু বেশি দিতে পারেন, ব্রান মানে ওই যে চালের গুঁড়ো বা গমের ভুসি, এটাও মোটামুটি আপনারা একটু 20-25-30 ভাগ মতো রাখবেন। আর সোয়াবিন বা এই যে এবার প্রোটিনের দিকে যেটা আসবে সেই প্রোটিনটাকে আপনারা দু ভাগে ভাগ করে নেবেন, একটা দিকে আপনি 20% 20 ভাগের উপর একটু বেশি রাখবেন এর জন্য, প্রোটিনের জন্য মানে উদ্ভিজ প্রোটিন, আর প্রাণীর প্রোটিনের জন্য মোটামুটি আপনি প্রথম দিকে স্টার্টারে 10 দেবেন, তারপরে 5% দিলে হবে। আর লেয়ারের একটা দিকে আপনাকে বেশি নজর রাখতে হবে, যেহেতু ডিম পাড়ে খোলার জন্য কিন্তু একটা আমি যেটা বলছি যে ওই লেয়ার যে মুরগি সেই মুরগির এই যে খোলার কথা বললাম, ওই জন্য আপনাদের একটু লাগতে হবে ঝিনুক ঝিনুক কুচি বা ভাঙা বা এই এই ধরনের জিনিস রাখতে হবে, কারণ খোলার জন্য কিন্তু এক্সট্রা লাগবে, নাহলে ডিমটা ফেটে যাবে এবং এগ ফর্মেশনটা ভালোভাবে হবে না। বা আপনারা সেখানে ডাইক্যালসিয়াম ফসফেট দিতে পারেন আর কি, ডিসিপি আর কি যেটাকে বলে, এটাকে মিনারেল মিক্সচার মোটামুটি 3% রাখতে হবে 3 ভাগ, আর 2 ভাগ আপনাকে রাখতে হবে ওই পাথর কুচি বা ঝিনুক গুঁড়ো এই ধরনের জিনিস রাখতে হবে। আর প্রতিটি রেশনে চেষ্টা করবেন একটু বাজার থেকে কিনে 30 গ্রামের মতো আপনার ওই ভিটামিন AD3 যে জিনিসটা কিনতে পাওয়া যায় এটা আপনি দেবেন। আর যদি আপনার অ্যাজোলা বা এরকম জাতীয় সবুজ ঘাস যদি একটু কুচি কুচি করে দিতে পারেন তাহলে সেটা ওই ভিটামিনের অভাবটা একটু মিটবে আর কি। তা এই এইটা লাগবে মাথায় রাখবেন যে একটা ডিম তো মুরগি আর এমনি এমনি দেবে না, তাকে ভালো মতো প্রোটিন দিতে হবে, কারণ একটা ডিমের মধ্যে ধরুন কত প্রায় 6.5 গ্রাম মতো, 6.5 গ্রাম মতো একটা ডিমের ওজন, কত একটা ডিমের ওজন 50-60 গ্রাম, তা সেখানে আপনার শেষ করতে চাইছি। এবার আপনাদের কাছে আমার বক্তব্য, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওই ডক্টর ধারা বললো ওই চ্যাট বক্সে পাঠিয়ে দেবেন, আমি ঠিক সময় উত্তর দিয়ে দেবো। ডক্টর পঙ্কজ কুমার বিশ্বাস আমাদের বিশ্ববিদ্যালয়ের উপনিবন্ধক অর্থাৎ ডেপুটি রেজিস্ট্রার, তার দীর্ঘ অভিজ্ঞতার কথা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদের সবাইকার কাছে যেভাবে তুলে ধরেছেন তার জন্য আমরা নিশ্চিতভাবেই ডক্টর বিশ্বাসের কাছে কৃতজ্ঞ এবং ধন্য। বায়োটেক কিষাণ হাবের সমস্ত খামারি বন্ধুদের পক্ষ থেকে তথা আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর বিশ্বাসকে অকুণ্ঠ ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য এবং তার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। তো আমরা এর পরে যেটা নিয়ে আলোচনা করব আমরা দ্রুত শেষ করতে চাইছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণী প্রাণী মাংস মাংস যে প্রক্রিয়াকরণ সেই বিভাগের সহ অধ্যাপক ডক্টর গোপাল পাত্র। গোপাল শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ
ডক্টর গোপাল পাত্র আছেন, তিনি যেটা আমাদের মধ্যে আলোচনা করবেন যে মূল্য নিযুক্তিকরণ এবং মাংস প্রক্রিয়াকরণ, তার মধ্যে দিয়ে আমরা কিভাবে আমাদের যে প্রাণী খামারি যারা আছেন তারা কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করতে পারবো সেই বিষয়টা নিয়ে ডক্টর গোপাল পাত্র আমাদের সামনে আলোচনা করবে। তার অনেক দিনের হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা আছে, তার মধ্যে দিয়ে আমরা কিছু জানতে পারবো। আমার খামারি বন্ধুদের কাছে অনুরোধ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই চ্যাট বক্সে রাখবেন। ডক্টর পাত্র প্লিজ। হ্যাঁ, সবাইকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। যারা বড়রা রয়েছেন সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সময় খুব কম, আজকের আমি শুরু করছি। যেটা মূলত যে বিষয়টি হলো, আপনারা সবাই জানেন যে একটু আগে আমাদের যে স্যার দীর্ঘ আলোচনা করলেন যে প্রাণী পালন সম্বন্ধে অলরেডি আপনাদের আলোচনা করেছেন যে কেন আমরা প্রাণী পালন করি, আমাদের প্রাণী পালনের মূল উদ্দেশ্যই বা কি, যে আর্থিকভাবে আমাদেরকে আরো বেশি পরিমাণে আমাদের আর্থিক মুনাফার জন্যই আমরা মূলত প্রাণী পালন করি। তো বর্তমান আপনারা জানেন যে বর্তমান এই দীর্ঘ প্রায় 9 থেকে 10 মাস এই অতি মহামারী পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। তো সেই জায়গায় একমাত্র কিন্তু আমাদের কৃষিকাজের পাশাপাশি কিন্তু এই প্রাণী পালনই একমাত্র কিন্তু আমাদেরকে আবার সেই জায়গায় আমাদেরকে পৌঁছতে পারে। তো যাই হোক, তো সেখানে আমি সংক্ষিপ্ত ভাবে জাস্ট কয়েকগুলো কথা আপনাদের বলবো যে প্রাণী পালন তো আমরা সবসময় করে থাকি, কিন্তু বর্তমান একটু ধারণাটা আমাদের একটু পরিবর্তন করতে হবে যে প্রাণী পালন একটা দুটো প্রাণী পালন করলাম তা নয়, অর্থাৎ আমাদের প্রাণী পালনটা করতে হবে যে আর্থিকভাবে লাভবান হতে গেলে কি কি দরকার, অর্থাৎ প্রাণী পালনের পাশাপাশি যে জিনিসটা হচ্ছে আমাদের যে অধিক উৎপাদন করতে গেলে, অধিক উৎপাদন অর্থাৎ প্রাণী থেকে আমরা কি পাই, মূলত মাংস, ডিম, দুধ, মূলত যে প্রাণীজ প্রোটিন গুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। তো সেই প্রাণীজ প্রোটিন গুলো পেতে গেলেই আমাদের এই প্রাণী সম্পদ কিন্তু কৃষিক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অপরিসীম, কৃষির মতোই আমাদের প্রাণী সম্পদ এবং ভারতের এই অভ্যন্তরীণ কাঠামো নির্ধারণে এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই জানেন যে প্রাণী সম্পদ বিকাশের কিছু কিছু উল্লেখযোগ্য সুবিধা রয়েছে যা কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে নেই, এবং প্রাণীজাত দ্রব্য উৎপাদন বিশেষ করে এই মাংস, ডিম বলুন, তার ব্যবহারের মাধ্যমে আমরা এই প্রাণী সম্পদকে ভারতীয় অর্থনীতির এক অধিকতর উল্লেখযোগ্য ভিত্তি হিসেবে প্রতিষ্ঠান করার সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের শুরু হওয়া উচিত। বিভিন্ন যে সমস্ত প্রাণীজাত দ্রব্য রয়েছে তার প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের এই প্রাণীজাত দ্রব্যের সুলভ উৎকৃষ্ট ব্যবহার করা দরকার। তো নেক্সট, তো প্রাণীজ প্রোটিনের কি গুরুত্ব রয়েছে, নেক্সট স্লাইড, প্রাণীজ প্রোটিনের কি কি গুরুত্ব রয়েছে, অর্থাৎ আমাদের মূলত যে প্রাণীজ প্রোটিন গুলো, যেটা বললাম আমরা যে প্রাণীজ প্রোটিন যে রয়েছে যেগুলো আমাদের মাংস, ডিম, দুধ, এদের মধ্যে সবচেয়ে অন্যতম হলো আমাদের মাংস এবং মাংসজাত দ্রব্য, অর্থাৎ মাংস থেকে যেগুলো আমরা পাই। এবং এই মাংস, মাংসজাত দ্রব্য মূলত কেন না, এটাই হচ্ছে প্রোটিনের মূল উৎস, যেখানে আমরা জানেন অ্যামাইনো অ্যাসিড থাকে, অর্থাৎ আমাদের বেঁচে থাকতে গেলে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গেলে আমাদের এই অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য কিছু ভিটামিন, মিনারেল, কেমন, এগুলো কিন্তু যথোপযুক্ত আমাদের পরিমাণ থাকে। তাই সুস্থ জীবনযাত্রার জন্য আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটা নির্দিষ্ট মাত্রায় প্রাণীজ প্রোটিনের দরকার, কারণ আমরা প্রতিদিন আমরা মাংস খাই বা ডিম খাচ্ছি বা মাছ খাচ্ছি। আমাদের যে ভারতীয় চিকিৎসা গবেষণা সংস্থা, আপনারা অনেকেই জানেন যে ICMR সংস্থা, তার সুপারিশ অনুযায়ী আমরা বলি প্রতিদিন মাথা পিছু কমপক্ষে গড়ে 34 গ্রাম মাংস প্রয়োজন, কিন্তু সেখানে আমরা আমাদের 14 গ্রাম মাংস কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা প্রায় 20 গ্রাম মতো মাংস আমাদের কিন্তু এখনো চাহিদা রয়েছে, অর্থাৎ চাহিদা এবং উৎপাদনের মধ্যে একটা অনেকটা বিস্তর ফারাক কিন্তু রয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। সেক্ষেত্রে তাহলে আমাদের কি দরকার, আমরা সবসময়ের জন্য বলছি যেটা যে স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞান ভিত্তিক উপায়ে মাংস এবং মাংসজাত খাদ্যদ্রব্যের প্রক্রিয়াকরণ। জিনিসটা কি আপনারা হয়তো জানেন যে এটা আবার জিনিসটা কি নতুন কিছু মনে হচ্ছে না, দেখুন আপনারা সবাই জানেন যে আমরা প্রাণী পালনের পর আমরা প্রাণীকে কি করি, হয়তো কাছাকাছি যে সমস্ত হাট আছে বা লোকাল যে সমস্ত পড়ে তাদের কাছে আমরা বিক্রি করে দিই। কি কেন বিক্রি করি, সেখান থেকে বিক্রি করে আমরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য,
কিন্তু যদি সেই প্রাণী থেকে যদি আমরা সঠিকভাবে উপার্জন না করতে পারি তাহলে কিন্তু আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। দ্যাট মিনস অর্থাৎ একটা ছাগল আপনি পালন করলেন, সেই ছাগলটাকে বিক্রি করে যদি সঠিক মূল্য পান তবেই আপনি আর্থিকভাবে লাভবান হবে। এবং সেই ছাগলটা বিক্রি করে কি হিসাবে আপনারা বিক্রি করেন? এই ছাগল সাধারণত আমরা জানি ছাগল মূলত পালন করা হয় কিসের জন্য? মাংসের জন্য। কিন্তু বর্তমান দিনে কিন্তু ছাগলের শুধু মাংসের জন্য নয়, ছাগলের দুধ থেকেও বিভিন্ন ধরনের আরো উপজাত কিন্তু দ্রব্য পাওয়া যায়। যাই হোক, তো সেই ছাগল হোক মুরগি হোক বা বিভিন্ন যে সমস্ত অ্যানিমেল আছে তাদেরকে আমরা বিজ্ঞান ভিত্তিক কেন বলা হয়? আপনারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের যেগুলো আমরা সচরাচর দেখে থাকি বাজারের মধ্যে, কখনো রাস্তার ধারে বা গাছের তলায়, যেভাবে মানে অবৈজ্ঞানিকভাবে বা অস্বাস্থ্যকর ভাবে বিভিন্ন প্রাণীকে হনন করা হয় বা জবাই করা হয় সেটা কিন্তু কখনোই কিন্তু ঠিক নয়। অর্থাৎ আমাদের উচিত স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞান ভিত্তিক উপায়ে এই মাংস বা মাংসজাত খাদ্যদ্রব্যকে প্রক্রিয়াকরণ করতে হবে। এবং সেটা জিনিসটা কি একটু আপনারা দেখুন, আপনার বাংলা বুঝতেই পারছেন, লেখাও রয়েছে আপনাদের স্লাইডে, দেখুন যে প্রক্রিয়াকরণ বলতে আমরা কি বলছি, যে সঠিকভাবে এবং বিজ্ঞান ভিত্তিক প্রাণী পালনের পর। অর্থাৎ প্রাণী তো পালন করেন কিন্তু একটু আপনাকে বিজ্ঞান ভিত্তিক করতে হবে। কেন বলছি সেটা পরে বলছি। করার পরে প্রাণীজ দ্রব্যকে উৎপাদনের পর বিভিন্ন সুনির্দিষ্ট পরিশোধন এবং পরিমার্জনের মাধ্যমে আরো উৎকৃষ্ট এবং মূল্যবান দ্রব্য তৈরি করা এবং তার বিভিন্ন যে উপজাত দ্রব্য উৎপাদন করাকেই আমরা প্রক্রিয়াকরণ বলছি। অর্থাৎ আমরা যখন প্রাণী পালন করলাম, প্রাণী পালন করার পর এই যে প্রাণী থেকে যে মাংসটা ধরুন আমি পাবো এবং সেই মাংসটাকে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে, তাহলে কি হবে? কারণ আমরা মূলত বাজারে আপনি দেখবেন বিভিন্ন ধরনের মাংসর দোকান থাকে, প্যাকেটজাত মাংস পাওয়া যায়, কিন্তু সেই মাংসের কিন্তু গুণাগত দিক থেকে কিন্তু অনেকটা পার্থক্য দেখা যায়। কেমন বাজারে দেখবেন আপনি অনেকটা পাঁচটা মুরগির দোকান হয়তো আছে, দেখবেন কারোর কাছে মুরগি কেউ 170 টাকাও কিনছে, কোথাও আবার 160 টাকাও বিক্রি হচ্ছে, কোথাও আবার 180 টাকাও বিক্রি হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে মাংসের গুণগত মান, গুণগত মান নিশ্চয়ই কোথাও আছে মানুষের। গুণগত মান কি? অর্থাৎ আমরা সাধারণত মাংস কিসের জন্য খাই? যে আমাদের মাংস মুখে যদি ভালো টেস্ট লাগে, তাই তো? অর্থাৎ মাংসটা খেতে ভালো, মাংসটা সহজেই হজম করা যায় বা মাংসে যে প্রোটিন থাকে আরো অন্যান্য যে সমস্ত খাদ্য গুণ থাকে সেগুলো যাতে ভালো থাকে সেই জন্যই আমরা মাংসটাকে ভালো জায়গা থেকে আমরা কিনি। তো সেই জায়গাতে করতে গেলে আমাদের এই মাংস বা মাংসজাত দ্রব্য পদ্ধতিটা কিন্তু আমাদের একটু স্বাস্থ্যসম্মত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেটাকে করা দরকার। আসছি আমি আপনাদের ছবিগুলোকে দেখাবো, দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য রয়েছে। তো সেটা করতে গেলে আমরা প্রথমত এই প্রক্রিয়াকরণকে আমরা তিনটে ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আমরা বলি প্রাথমিক প্রক্রিয়াকরণ, একটা মূল প্রক্রিয়াকরণ, আর নেক্সট যেটা হচ্ছে পুনঃপ্রক্রিয়াকরণ। ঠিক আছে, প্রাথমিক প্রক্রিয়াকরণ বলতে যেটা আমরা বলি, এখন কিন্তু এই কনসেপ্টটা চেঞ্জ হয়েছে। আগে আমরা ভাবতাম যে প্রাণী পালনের পর প্রাণীটাকে যখন কাটা হবে সেটাই কিন্তু প্রসেসিং, কিন্তু না, বর্তমান প্রযুক্তি এতটাই মানে এগিয়ে যাচ্ছে, সেই প্রযুক্তিতে বলা হচ্ছে যে না, প্রসেসিং কিন্তু বা প্রক্রিয়াকরণ স্টার্ট হচ্ছে একদম খামার থেকেই। অর্থাৎ ভালো অধিক পরিমাণে বা ভালো গুণগত মানের যদি মাংস পেতে হয় তাহলে আমাকে প্রাণী পালনটাকেও ঠিক সঠিকভাবে করতে হবে, তাহলে আমি উৎপাদনটাও ভালো পাবো এবং যে মাংসটা পাবো সেই মাংসের গুণগত মানও ভালো হবে। তাই আমরা সবসময় বলে থাকি যে প্রাথমিক প্রক্রিয়াকরণ বলতে খামারে প্রাণী পালন থেকে শুরু করে প্রাণীটিকে জবাই বা হনন করা আগে পর্যন্ত বোঝায়। অর্থাৎ মাংস উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যে আমি ধরুন যে প্রাণীটা পালন করছি সেটা কিসের জন্য করছি? আমি যদি মাংসের জন্য করে থাকি তাহলে সঠিকভাবে আমাকে সেটাকে পালন করতে হবে, যেখান থেকে আমি তার একটা নির্দিষ্ট সময় পরে যাতে আমি তার মাংসর বা বডি ওয়েট যেটা বলি আমরা তার ওজনটা সঠিকভাবে পাই, এবং যদি ওজন সঠিকভাবে পাই তাহলে আমি সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে বা অধিক পরিমাণে আমি মাংস পেতে পারি। নেক্সট স্লাইড। সেই জায়গাতে কি কি আসছে আমাদের, যে অধিক পরিমাণে সঠিক এবং ভালো গুণগত মানের, দেখুন একটু পরে দেখুন, অধিক পরিমাণ অর্থাৎ আমরা তো বাড়িতে ধরুন প্রাণীটা পালন করলাম, একটা নির্দিষ্ট সময়ের পরে যদি সেই সঠিক ওজনটা না আসে তাহলে আপনি এতটা পরিশ্রম করলেন, আপনি এত খরচ করলেন কিন্তু সেটা আপনার কিন্তু লাভবান হলেন না। সেই জন্য আমরা সর্বদা বলে থাকি যে অধিক পরিমাণে সঠিক এবং ভালো গুণগত মানের মাংস এবং মাংসজাত দ্রব্য উৎপাদনের জন্য আমাদের কিছু কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। খুব সহজ, এগুলো আমরা সাধারণত করে থাকি কিন্তু একটু আমাদের ভালোভাবে নজর দিতে হবে। যেমন ভালো প্রজাতি,
বা অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রাণীকে বেছে নিতে হবে। কারণ আমরা সবসময় বলে থাকি যে ভালো মাংস উৎপাদন করতে গেলে ভালো কোয়ালিটি বা গুড কোয়ালিটির অ্যানিমেলকে আপনাকে প্রোডাকশন করতে হবে। অর্থাৎ অ্যানিমেল যদি আপনার ভালো না হয়, ফুড অ্যানিমেল যেটা আমরা বলি থাকি, সেই ফুড অ্যানিমেলের কোয়ালিটি বা তার যদি গুণগত মান না ভালো হয়, তাহলে আপনি ভালো গুণগত মাংস উৎপাদন করতে পারবেন না। সেই জন্য আমাদের, কারণ বাজারে দেখবেন বিভিন্ন প্রজাতির তো অ্যানিমেল থাকে, সেক্ষেত্রে যে জলবায়ুতে আমরা পশ্চিমবঙ্গে যে জলবায়ুতে বসবাস করি সেই জলবায়ুর পক্ষে উপযুক্ত সেই রকমই আমাকে অ্যানিমেলটাকে পছন্দ করতে হবে এবং যার উৎপাদন ক্ষমতা যথেষ্ট বেশি সেটাকে আমাকে বেছে নিতে হবে। এবং প্রজনন পদ্ধতি বর্তমান আপনারা জানেন প্রযুক্তির সঙ্গে সঙ্গে প্রজনন পদ্ধতিতেও বিভিন্ন ধরনের অনেকটা উন্নত হয়েছে এবং সেই প্রজনন পদ্ধতির মাধ্যমে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। এবং আগের দিয়ে একটু আগেই বললো যে স্যার বললো যে খাবারটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অ্যানিমেলকে সুষম খাদ্য না দিতে পারলে কিন্তু সঠিক সময় অ্যানিমেলের বা প্রাণীর কিন্তু ওজনটা আপনি পাবেন না। তাই প্রাণীকে সুষম খাদ্য দিতে হবে এবং তাদের সময় মতো স্বাস্থ্যের পরিচর্যা করতে হবে, যেমন সময় মতো কৃমিনাশক, এগুলো আপনারা শুনেছেন কৃমিনাশক, টিকাকরণ এবং খাসিকরণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই মাংস উৎপাদনের ক্ষেত্রে। সঠিক সময় যদি আপনারা অনেকেই জানেন যে সঠিক সময় যদি আমরা খাসিকরণ না করতে পারি তাহলে মাংসের কিন্তু গুণগত মান ভালো হয় না এবং অনেক সময় আপনারা জানেন যে একটা মাংসের মধ্যে গন্ধ থেকে যায়, ঠিক আছে? তো সেই জন্য আমাদের সঠিক সময় কিন্তু আমাদেরকে খাসিকরণ করতে হবে। আর কি যেটা বলি আমরা যে প্রাণীকে জবাই বা হননের আগে যাতে কোনো শারীরিক বা মানসিক চাপ না থাকে, সেটা আবার কি জিনিস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যারা বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে কাজকর্ম করে থাকি আমরা দেখেছি যে অ্যানিমেলকে কাটার আগে বা হনন করার আগে কোনোভাবে যদি শারীরিকভাবে বা মানসিকভাবে প্রেসার দেওয়া হয় তাহলে সেটা কিন্তু মাংসের যে গুণগত মান তার উপরে কিন্তু প্রভাব ফেলে, ফলে মাংসের গুণগত মান কিন্তু অনেকটা কমেও যায়। সেই জিনিসটা কিন্তু আমাদেরকে সবাইকে নজর রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো অ্যানিমেলকে সঙ্গে সঙ্গে আমরা অনেক ক্ষেত্রে করে থাকি, অ্যানিমেলটাকে বাজারে গাড়ি থেকে নামালাম, গাড়ি থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে অ্যানিমেলটা কাটতে শুরু করে দিলাম বা জবাই করতে শুরু করলাম, এটা কিন্তু কখনোই করা ঠিক নয়। কেন, এই স্ট্রেস বা মানসিক চাপ অবস্থায় কোনো অ্যানিমেলকে বা প্রাণীকে জবাই করা ঠিক নয়, তাতে কি হবে না মাংসের যেটা বললাম গুণগত দিক থেকে অনেকটাই হ্যাম্পার হয়। তো সেক্ষেত্রে আমরা বলি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিতে হবে এবং আমরা বলে থাকি যে একদিন আগে থেকে কোনোভাবে ভারী খাবার দেওয়া যাবে না, শুধু পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, অর্থাৎ 12-24 ঘন্টা আগে আমরা বলে থাকি অ্যানিমেলকে খাবার দেওয়াটা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ কালকের যদি একটা অ্যানিমেলকে আমি জবাই করব মনে করে থাকি তাহলে আজকের অ্যাটলিস্ট 12 ঘন্টা আগে থেকে আপনাদের এটাকে বন্ধ করে দিতে হবে, শুধুমাত্র কি পানীয় জল এবং তার সঙ্গে আমরা বলে থাকি কিছুটা গুড় বা কিছু ইলেকট্রোলাইট মিশিয়ে দিলে তাতে মাংসের গুণগত মান কিন্তু অনেক ভালো হয়। আরেকটা হয় কেন হয়, যে আমরা যদি খাবার দাবারটা একটু কমিয়ে রাখি বা বন্ধ করে দিই সেক্ষেত্রে কি হয়, এই যখন আমরা অ্যানিমেলটাকে যখন জবাই করা হয় সেক্ষেত্রে কি হয় পেটের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত ইন্টেস্টাইন বা যেগুলো আমাদের থাকে সেইগুলো কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় সেখান থেকে জীবাণু সংক্রমণ হতে পারে। সেই জন্য আমরা বলি যে খালি পেটে বা এমটি স্টমাকে অ্যানিমেলটাকে 12-24 ঘন্টা রাখা দরকার, তাহলে সেক্ষেত্রে কি হবে যে মাংসের সংক্রমণের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কম থেকে যায়। এবং সবচেয়ে সর্বোপরি যে জিনিসটা আমরা বলছি যে যে কোনো প্রাণীকে জবাইয়ের আগে বা হনন করার আগে আমাদের যে প্রাণী চিকিৎসক দিয়ে, অভিজ্ঞ প্রাণী চিকিৎসক দিয়ে সঠিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে, যেটা আমরা বলি অ্যান্টিমর্টাম এক্সামিনেশন। অর্থাৎ অ্যানিমেলটা আমাদের সুস্থ অ্যানিমেল কিনা কেমন সেটাকে আমাদের কিন্তু দেখে নিতে হবে। যদি তার মধ্যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, যদি তার মধ্যে কোনো প্রকার রোগের লক্ষণ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে সে অ্যানিমেলটাকে বাদ দিতে হবে বা যদি সম্ভব হয় সেটাকে অ্যানিমেলটাকে কিছুদিন পর্যবেক্ষণ রেখে তারপরে যদি সবকিছু ঠিক থাকে তবে সেটা পরবর্তীকালে সেটাকে অ্যানিমেলটাকে আমরা জবাই করতে পারি। নেক্সট, তো সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলোকে আমাদের কিন্তু নজর দেওয়া দরকার। এই যে কতগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা ইংরেজিতে বলছি কনভেনশনাল মিট অ্যানিমেল, কনভেনশনাল মিট না, যে সমস্ত অ্যানিমেলকে আমরা সচরাচর ভাবে স্বাভাবিক ভাবে আমরা খাদ্য উপযোগী বলে মনে করে থাকি। আপনারা সবাই জানেন যেমন বাফেলো, আপনারা জানেন যে ভারতবর্ষ থেকে আমাদের বিদেশেও কিন্তু প্রচুর পরিমাণের এই মহিষের মাংস আমরা কিন্তু এক্সপোর্ট করে থাকি, এর একটা খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকও রয়েছে। এছাড়াও আপনারা সবাই জানেন যে আমাদের শুকর,
আমাদের লার্জ হোয়াইট ইয়র্কশায়ার শুকর, সাদা প্রজাতির শুকর, আমাদের দেশি ঘুংরু প্রজাতির শুকর রয়েছে, এছাড়া আমাদের ছাগল, আমাদের পশ্চিমবঙ্গে ব্ল্যাক বেঙ্গল গোট বা বাংলার কালো ছাগল আছে, গাড়ল প্রজাতির ভেড়া রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এছাড়াও আমাদের দেশি মুরগি বিভিন্ন ধরনের রয়েছে, যেটা আপনারা আরআইআর, কড়কনাথ, এছাড়াও বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির মুরগি রয়েছে, কেমন, যেখান থেকে আমরা কিন্তু আমরা মাংসের জন্য আমরা এগুলো প্রতিপালন করে থাকি। নেক্সট, এছাড়াও কিছু কিছু যেটা বলি আমরা আনকনভেনশনাল ফিড অ্যানিমাল, এখন বর্তমান দিনে এখন কিছু কিছু এই সমস্ত অ্যানিমালকেও কিন্তু আমাদের জবাই করা হচ্ছে, কারণ দেখা গেছে আমরা বিভিন্ন বিজ্ঞানী রিসার্চ করে দেখছি যে কিছু কিছু, যেমন কোয়েলের মাংস, কোয়েলের মাংস কিন্তু আমরা দেখেছি যে এর মধ্যে, কারণ মাংস আমরা অনেকে হয়তো ভয় করে খাই না, কারণ কি মাংসের মধ্যে খেলে হয়তো কোলেস্টেরল থাকবে, সেটা হয়তো আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, কিন্তু কিছু কিছু মাংস আছে যেগুলো আমরা অনায়াসে খেতে পারি যারা হার্টের পেশেন্ট আছেন, যেমন কোয়েলের মাংস আমরা বলি কোলেস্টেরল নেই বললেই চলে, খুব লেস অ্যামাউন্ট অফ কোলেস্টেরল থাকে, কেমন, টার্কির মাংস, র্যাবিটের মাংস, কেমন, এই ধরনের মাংস কিন্তু নিথু নস্টিগিয়া এখন কিন্তু এই ধরনের মাংসেরও কিন্তু আস্তে আস্তে প্রচলন চলছে। নেক্সট স্লাইড, তো যাই হোক, সেই জায়গাতে করতে গেলে আমাদের কতগুলি একটা দেখুন আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে অ্যানিমেলকে আমরা কিভাবে ট্রান্সপোর্ট করি, এটা ঠিক নয়, আমরা অমানবিক ভাবে আমরা অনেক সময় দেখি সাইকেলের মধ্যে, বাইকের পিছনে, হ্যাঁ, অমানবিক ভাবে এইভাবে অ্যানিমেলকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করি, এগুলো কিন্তু অ্যানিমেলের উপর প্রচন্ড প্রেসার হয় এবং ফিজিক্যাল শারীরবৃত্তীয় প্রেসার হয়। দেখুন এই বাম দিকে দেখুন যেটা ট্রাকের মধ্যে করে যে অ্যানিমেল গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে একটা কেজ করে কেজের মধ্যে বা সুনির্দিষ্ট ভাবে আমাদের অ্যানিমেল গুলোকে ট্রান্সপোর্টেশন করা উচিত, তা না হলে কি হবে, যখনই আমরা অ্যানিমেলটাকে জবাই করবো, আপনার দেখেছেন অনেক সময় মাংস দোকানে কিনতে গিয়ে দেখবেন মাংসরা লালচে হয়ে থাকে, কোথাও কোথাও রক্তের ছোপ দেখা যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা যায়, তার কারণ হচ্ছে এটাই যে মাংসটাকে অ্যানিমেল গুলোকে যখন আমরা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় স্থানান্তরিত করে যাই, এভাবে অমানবিক ভাবে এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এইভাবে ট্রান্সপোর্টেশন করি বা স্থানান্তরিত করা হয়, যার ফলে কি হয় সেটা মাংসের গুণগত মান কিন্তু অনেকটাই আমাদের কমে যায়। নেক্সট স্লাইড, তো সেই জন্য আমাদের সঠিকভাবে নির্দিষ্ট পদ্ধতিতে আমাদের অ্যানিমেল গুলোকে আমাকে ট্রান্সপোর্টেশন করতে হবে। এই তো গেল আমাদের যেটা বললাম যে মাংসকে বা অ্যানিমেলকে আমরা জবাই করার আগে পর্যন্ত আমাদের করণীয় কি কি আমরা জানলাম। এবার মূল যেটা আসছে আমরা প্রক্রিয়াকরণ, যেটা আমরা বলছি যে স্বাস্থ্যসম্মত বা বৈজ্ঞানিক সম্মত প্রক্রিয়াকরণটা কি কি জিনিস, কেন আমরা তো সর্বস্ব দেখে থাকি যে বাজারে গিয়ে আমরা দেখে থাকি মুরগির মাংস কিনতে যখন যাই বা খাসির মাংস কিনতে যাই বাজারে আমরা কিভাবে মাংস কাটা হয়, সেটা কিন্তু কোনো স্বাস্থ্যসম্মত বা বৈজ্ঞানিক সম্মত নয়। তা কতগুলো ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, কারণ এখন আপনারা সবাই জানেন যে বর্তমান দিনে এই রোগ জীবাণু প্রচুর পরিমাণে ছড়াচ্ছে, তো সেই জায়গায় আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত ভাবে প্রাণীর হনন এবং উৎপাদিত এই পরিষ্কার মাংস থেকে বিভিন্ন মাংসজাত খাদ্যদ্রব্য প্রস্তুতিকে আমরা কি বলছি প্রক্রিয়াকরণ। আমরা সবাই টার্মটা শুনে থাকি প্রক্রিয়াকরণ, প্রসেসিং, কিন্তু প্রসেসিং বলতে জিনিসটা এটাই যে আমাদের কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যেমন যে কোনো প্রাণীকে যখন আমরা হনন করতে হয় সেটাকে আমরা বলি মানবিক প্রথা। মানবিক প্রথাটা কি, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা বাজারের মধ্যে বা কোথাও যখন অ্যানিমেলটা কাটা হয়, কেমন, একসঙ্গে হয়তো অনেকগুলো অ্যানিমেল নিয়ে এসে অ্যানিমেলটা একটা অ্যানিমেলের সামনে আর একটা অ্যানিমেলকে আমরা জবাই করছি বা কাটছি, এটা কিন্তু কখনোই ঠিক নয়, মানবিক দিক থেকে এটা কিন্তু কখনোই ঠিক নয়, এবং পুরো একদম একটা জীবিত অ্যানিমেলকে আমরা সঙ্গে সঙ্গে তারা হয়তো গলাটা কেটে দিচ্ছি বা মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, তো এই সমস্ত কিন্তু প্রথাগুলো ঠিক নয়। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে কোনো অ্যানিমেলকে হনন বা জবাই করার আগে সেটাকে আমাদের অজ্ঞান করে দিতে হবে, এটাকে আমরা ইংরেজিতে একটা বলি স্টানিং বলি, তাতে কি হয় মাংসের গুণগত মান ভালো হয় এবং এছাড়া যেটা হয় যে মানবিক দিকটাকে ও আমরা সেটা আমরা একটু নজর রাখি, এবং যখন আমরা কাটি সেটা আপনারা সবাই জানেন যে অজ্ঞান করার পরে সাধারণত আমরা বৈজ্ঞানিকভাবে বলি হালাল পদ্ধতিতে গলাটা কেটে একটা ধারালো পরিষ্কার ছুরি দিয়ে হালাল পদ্ধতিতে গলাটা কেটে আমরা রক্তটা বের করে দেওয়া হয়, সেটা কতটা, যেটা বলি 4-5% রক্ত বার করে নিতে হয়, অর্থাৎ যা দেহের ওজন তার থেকে 4-5% আমাদের বডিতে রক্ত থাকে, অর্থাৎ একটা যদি ছাগল যদি 20 কেজি হয়, ঠিক আছে, তার হচ্ছে আমরা 4-5% রক্ত আমাদের শরীর থেকে আমাদের বের করে দিতে হবে, তাহলে কি হবে সেটা মাংসটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। আপনারা সবাই জানেন হয়তো যে রক্ত এমন একটা
মানে প্রোটিন জাতীয় যাতে মাংসের মধ্যে যদি থেকে যায় তাহলে কি কিন্তু সেই মাংস বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় না, কারণ এই মাংসে কি হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ হতে থাকে। তাই আমরা বলি যে যতটা সম্ভব 4-5% মাংস থেকে রক্ত বের করে দিতে হবে। এছাড়া কি করা যায়, মাংস কাটা যখন আমরা হচ্ছে এই মাংস কাটার সময় উপযুক্ত আলোতে এবং কোন অভিজ্ঞ প্রাণী চিকিৎসক দ্বারা আমাদের কিন্তু পরীক্ষা করে নিতে হয়। কারণ হচ্ছে কিছু কিছু রোগ জীবাণু থাকে, যেটা আমরা যখন আগে বলেছিলাম যে অ্যান্টিমর্টাম এক্সামিনেশন, অর্থাৎ অ্যানিমেলটাকে কাটার আগে ভালো করে মানে পর্যবেক্ষণ করতে হয় যাতে তার মধ্যে কোনোভাবে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ আছে কিনা। আপনারা সবাই হয়তো জানেন যে কিছু কিছু রোগ আছে, কিছু কিছু জীবাণু আছে যেগুলো মাংসের মাধ্যমে কিন্তু ছড়াতে পারে, যেটাকে আমরা বলি এই রোগগুলোকে বলি আমরা জুনোটিক ডিজিজ, অর্থাৎ প্রাণী থেকে আবার মানুষের দেহ সংক্রমণ হতে পারে। আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন টিবি রোগ বা যক্ষা রোগ, এগুলো আপনারা সবাই জানেন। এটা যেমন দুধের মাধ্যমেও যেমন মানুষে ছড়াতে পারে, একইভাবে যদি অ্যানিমেলটা যদি প্রাণী যদি টিবি বা যক্ষা রোগে সংক্রমণ হয় তাহলে কিন্তু সেই মাংসের মাধ্যমেও কিন্তু আমাদের মাধ্যমে ছড়াতে পারে। এছাড়াও রয়েছে অ্যান্থ্রাক্স রোগ, যেটা বলি আমরা তরকার, এই রোগটাও কিন্তু খুব আমাদের প্রাণী দেহ থেকে কিন্তু মানুষের মধ্যেও ছড়াতে পারে, ঠিক আছে। এছাড়াও রয়েছে অনেক যারা বলি আমরা ব্রুসেলোসিস, অজানা জ্বর, জ্বর অনেক সময় আমাদের হয়ে থাকে। এছাড়া আপনারা অনেকে জানেন বার্ড ফ্লু, যেটা আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। তো এরকম ধরনের কিছু কিছু রোগ জীবাণু আছে যেগুলো কিন্তু আমরা প্রাণী থেকে কিন্তু মানুষের মাধ্যমে ছড়াতে পারি। আপনারা জানেন যে শুকুরের মাংস, শুকুরের মাংস থেকে আমরা যেটা বলি আমরা ফিতাকৃমি, আপনারা অনেকে যা বলেন যে শুকুরের মাংস থেকে ফিতাকৃমি হতে পারে। সেই দিকগুলোকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা না করি, প্রথমত হচ্ছে যে অ্যানিমেলটাকে হনন করা বা জবাই করার আগে আপনাকে একবার পরীক্ষা করতে হবে। এবং কিছু কিছু রোগ জীবাণু দেখা যায় সেটা প্রাথমিকভাবে দেখা যায় না, কিন্তু যখন আমরা অ্যানিমেলটাকে কাটা হয় বা হনন করা হয় তখন দেখা যায় যে অ্যানিমেলটাকে যখন আমরা বিভিন্ন প্রকার তার যে দেহের মধ্যে বিভিন্ন অর্গান আছে, অর্থাৎ লিভার, লাংস, কিডনি, ইন্টেস্টাইন, তার যে মাংসটা যখন আমরা পর্যবেক্ষণ করি, পরীক্ষা নিরীক্ষা করি, তখন কিছু কিছু রোগ জীবাণু কিন্তু আমাদের ধরা দেখা যেতে পারে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কি করতে হবে, ওই অ্যানিমেলটাকে বা ওই পুরো যেটা বলি আমরা কাটা মাংসটাকে একদম সঙ্গে সঙ্গে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তা না হলে কি হবে, ওইখান থেকে সংক্রমণ হতে পারে এবং সেখান থেকে যে সমস্ত যারা এই প্রসেসিং এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের থেকে সংক্রমণ হতে পারে। সর্বোপরি যেটা হলো যে মাংস কাটার পরে যেটা আমরা বলি যে মাংস তো খুব অতি পচনশীল, সহজেই পচে যায়। কারণ হচ্ছে মাংসে প্রচুর পরিমাণে আমরা জানি প্রোটিন থাকে, প্রায় 19-23% প্রোটিন থাকে, ফ্যাট থাকে, প্রচুর পরিমাণে জল থাকে। ফলে মাংসকে কাটার সঙ্গে সঙ্গে যদি আমরা সংরক্ষণ না করি তাহলে কিন্তু সেই মাংস কিন্তু সহজে পচে যেতে পারে। ফলে সেই জায়গায় আমরা বলি যে মাংস কাটার পরে প্রাথমিকভাবে আমরা বলি 2-5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা 5-7 দিন পর্যন্ত রাখা যেতে পারে, যেটাকে আমরা বলি চিলিং বলি আমরা। যেটা আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কম বেশি আমাদের ফ্রিজ আছে, ফ্রিজে দেখবেন সেই ফ্রিজেতেই আমাদের 5-7 দিন পর্যন্ত মাংস রাখা যেতে পারে। যদি দীর্ঘক্ষণ আমরা মাংস রাখতে চাই সেক্ষেত্রে কি হয়, কারণ অনেক আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কিছু কিছু আমাদের আধুনিক বৈজ্ঞানিক সম্মত কিছু কিছু প্রক্রিয়াকরণ প্ল্যান্ট রয়েছে, তো সেখানে কি হয় সেই মাংসকে সংরক্ষণ করে রেখে সেই মাংস আবার বাইরের দেশে বিদেশেও পাঠানো হয় প্রচুর পরিমাণে, এবং সেখান থেকে আর্থিকভাবে অনেক কিন্তু আমাদের মুনাফা আসে। তো সেই জায়গায় দীর্ঘদিন পর্যন্ত মাংসকে সংরক্ষণ করতে গেলে আমরা যেটা বলি -18-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা 6-9 মাস পর্যন্ত মাংসকে সংরক্ষণ করে রাখা যায়। আপনাদের অনেকে মনে হতে পারে সম্ভব নাকি এতদিন করে কি মাংস রাখা যায়, হ্যাঁ রাখা যায়। আমরা যারা বৈজ্ঞানিকরা দেখেছি যে তাতে মাংসের কিছু হয় না, যদি সঠিক তাপমাত্রাটাতে যদি আমরা এই মাংসকে সংরক্ষণ করি তাহলে মাংসের গুণগত মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সেই জায়গাতে সংরক্ষণ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস মাংসের ক্ষেত্রে, বিশেষ করে কারণ আমরা প্রথমেই বলেছি যে মাংস মধ্যে অনেক পরিমাণে প্রোটিন থাকে, ফ্যাট থাকে, প্রচুর পরিমাণে জল থাকে। সহজেই কি হয় বিভিন্ন সংক্রামক জীবাণু যেগুলো আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, সেখান থেকে কিন্তু সংক্রমণ হতে পারে এবং মাংসটা আস্তে আস্তে পচতে শুরু হতে পারে। সেই জন্য যে কোনো অ্যানিমেলকে বা যে কোনো প্রাণীকে কাটার পরে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে যখন আমরা জল দিয়ে ধোয়ার পরে তাকে সঙ্গে সঙ্গে আমাদের সংরক্ষণ করতে হবে, তা না হলে কিন্তু সেই মাংস আস্তে আস্তে পচনশীল হতে শুরু হবে। নেক্সট স্লাইড। তো সেই জায়গাতে আমাদের কিন্তু
সংরক্ষণে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এই প্রসেসিং এর সঙ্গে সঙ্গে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাই হোক, এই পদ্ধতিগুলো আপনারা একটু দেখুন, কতগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি। যে দেখুন যে প্রাণীকে আমরা কি করে অজ্ঞান করা হচ্ছে, যেটা বললাম আমরা স্টানিং। এই যে দেখুন এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে আমরা স্টানিং করছি। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল স্টানিং, এটা ইলেকট্রিক্যাল শক দেওয়া হচ্ছে, ইলেকট্রিক্যাল শক দিয়ে অ্যানিমালটাকে অজ্ঞান করে দেওয়া হচ্ছে। পুরো কিন্তু অ্যানিমালটাকে আমরা ডেথ করে দিচ্ছি না, মেরে ফেলছি না, জাস্ট এটাকে অ্যানিমালটাকে অজ্ঞান করে দেওয়া হচ্ছে, যাতে তার যখন অ্যানিমালটাকে আমরা গলা কাটবো বা হালাল করা হয়, যাতে অ্যানিমালটা কোনো পেন বা যন্ত্রণা দেওয়া হয়। মানে আমাদের একটা আইন রয়েছে, যেটা বলি আমরা প্রিভেনশন অফ ক্রুয়ালিটি টু অ্যানিমেল অ্যাক্ট, এটা কিন্তু আমাদের আইন রয়েছে। সেই আইন মোতাবেক কিন্তু কোনো অ্যানিমেলকে যন্ত্রণা বা জ্যান্ত অবস্থায় কিন্তু অ্যানিমেলকে কাটা যায় না। তো ফলে সেই আইন অনুযায়ী অ্যানিমেলটাকে আমরা বলি যে তাকে আমাকে কাটার আগে তাকে অজ্ঞান করে দিতে হবে, জাস্ট একটা ইলেকট্রিক্যাল শক দিয়ে হোক, বা এই যখন এটাকে আমরা বলি ক্যাপটিভ বোল্ট পিস্তল, জাস্ট ব্রেনের মাধ্যমে একটা সিএনএসটাকে ড্যামেজ করে দিয়ে অ্যানিমেলটাকে আমরা অজ্ঞান করে দিচ্ছি। তারপরে যেটা আমরা বলছি যে অ্যানিমেল নেক্সট লাইট, যেটা হচ্ছে আমরা হালাল পদ্ধতিতে অ্যানিমেলের, আপনারা সবাই জানেন, অনেকে যারা হালাল করেন জানেন আপনারা হয়তো, যে হালাল পদ্ধতিতে আমরা অ্যানিমেলটা কাটা হয়। এই দেখুন আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের দেখুন যে এইভাবেই কিন্তু আমাদের অস্বাস্থ্যকর ভাবে মাংস উৎপাদন হয়, ঠিক আছে। তার ছবি দেওয়া আছে, এইভাবে ধরুন মানে বাজারের মধ্যে রাস্তার মধ্যে এইভাবে কিন্তু হয়। তাতে কি হচ্ছে বলুন, এই যে ধরুন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, যে অ্যানিমেলের যে সমস্ত পায়খানা, তার সেখান থেকে যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে, ঠিক আছে, এইভাবে রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে, ঠিক আছে। এই যে রাস্তার সাইডে ধরুন অ্যানিমেল গুলোকে এভাবে ঝুলিয়ে কাটা হচ্ছে, এগুলো সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভাবে এবং অস্বাস্থ্যকর ভাবে কিন্তু এগুলো আমাদের চারপাশে চলে চলছে। কিন্তু আমাদেরকে সবাইকেই সচেতন হতে হবে, এবং সবাই যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু আমরা এই স্বাস্থ্যসম্মত ভাবে বা বৈজ্ঞানিক সম্মত ভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, একটা সুনির্দিষ্ট জায়গাতে অ্যানিমেলটাকে কেটে তারপরে কিন্তু সেটাকে আমাদের আইদার প্যাকেটজাত করে বা সেটাকে আমরা আমরা স্টোর করে সেটাকে আমরা কিন্তু খেতে পারি। তাতে কিন্তু আমাদের স্বাস্থ্যের দিকটা, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এই তো সব শুরু তো করলাম, ঠিক আছে, আর দশ মিনিট মতো হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমাদেরকে এ করতে হবে। নেক্সট স্লাইড, আর আমি ছবিগুলো জাস্ট দেখিয়ে দেবো। হ্যাঁ, তো এই দেখুন একটা আমাদের জাস্ট দেখলাম যে স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের একটা প্রসেসিং এর একটা বিল্ডিং। নেক্সট স্লাইড দেখুন কিভাবে আমরা অ্যানিমেল গুলোকে, আমরা যখন কাটার আগে অ্যানিমেল গুলোকে, এভাবে একটা ল্যারেজ হাউস রয়েছে, সেখানে হাউসে আমরা অ্যানিমেলটাকে কমপ্লিট সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় রাখা হয়, যাতে কোনো অ্যানিমেলের উপরে কোনো স্ট্রেস না পড়ে। নেক্সট ছবিগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখুন, এগুলো আমাদের একটা আধুনিক বিজ্ঞানসম্মত প্রসেসিং প্ল্যান্ট। যে কোনো প্ল্যান্টে ঢোকার আগে আপনাকে ভালো করে হ্যান্ড ওয়াশিং এরিয়া, ভালো করে আপনাকে হাত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনাকে ধুতে হবে, যাতে কোনোভাবে এখান থেকে এ না হয়। নেক্সট এই দেখুন ফুড অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে আপনাকে প্ল্যান্টে ঢোকার আগে কমপ্লিট ভাবে আপনাকে স্যানিটাইজ করতে হবে। নেক্সট স্লাইড নাইফ স্টেরিলাইজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে নাইফ ছুরিগুলো দিয়ে আমরা মাংস কাটছি, সেই কাটতে গেলে ফলে প্রতিদিন আপনাকে কিন্তু ছুরিগুলোকে সঠিকভাবে আপনাকে স্টেরিলাইজ করতে হবে, তা নাহলে সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণ হতে পারে। নেক্সট স্লাইড এটা দেখুন, যেটা আমরা বলি পার্সোনাল হাইজিন, যে কোনো প্ল্যান্টে ঢোকার আগে আমাদের সবাইকে এইভাবে মাস্ক, অ্যাপ্রন, গামবুট এগুলোকে আমাদের সবাইকে খুব মেনটেন করতে হবে, তা না হলে কিন্তু আমাদের বিভিন্ন ভাবে বাইরে থেকে কিন্তু রোগ জীবাণু প্রবেশ করতে পারে। নেক্সট স্লাইড তো এটা দেখুন ল্যারেজ ওয়াশিং, যেটা হচ্ছে আমাদের যেখানে অ্যানিমেল গুলোকে কাটার আগে নিয়ে এসে রাখা হয় সেগুলোকে প্রতিদিন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঠিক আছে। নেক্সট স্লাইড যেটা আমরা বললাম যে হালাল স্লটারিং কিভাবে করা হয়, অজ্ঞান করার পরে অ্যানিমেলটাকে আমরা হালাল করে তার ব্লিডিংটা করানো হচ্ছে। নেক্সট স্লাইড এভাবে দেখুন স্কিনটা কিভাবে রিমুভ করা হয়, এখন বিভিন্নভাবে মেশিনারির মাধ্যমে স্কিনটাকে আস্তে আস্তে করে রিমুভ করা হয়। আপনারা সবাই জানেন যে স্কিনের একটা খুব মার্কেট ভ্যালু রয়েছে, এবং সঠিকভাবে স্কিনটাকে যদি আমরা বিক্রি করতে পারি সেখান থেকে আমরা আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবো। নেক্সট স্লাইড
এই দেখুন এটা হচ্ছে একটা আমাদের আধুনিক বিজ্ঞানসম্মত প্রসেসিং প্ল্যান্ট। এইভাবে অ্যানিমেলগুলোকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এইভাবে অ্যানিমেলগুলোকে হ্যাঁ কাটার পরে সেগুলোকে আবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধোয়া হয়। ধোয়ার পরে এইভাবে একটার পর একটা অ্যানিমেলকে এইভাবে আমরা করি। দেখুন প্রত্যেকে গামবুট রয়েছে, অ্যাপ্রন রয়েছে, মাস্ক রয়েছে, ক্যাপ রয়েছে, যাতে কোনোভাবে এখানে রোগ জীবাণু সংক্রমণ হতে না পারে। নেক্সট স্লাইড। এইভাবে দেখুন অনলাইন অটোমেটিক্যালি ওজন হচ্ছে। নেক্সট স্লাইড। একটার পর একটা অ্যানিমেলকে কাটা হচ্ছে, জবাই হচ্ছে, অটোমেটিক্যালি অ্যানিমেলগুলোকে ওজন হয়ে যাচ্ছে। এটা একটা স্টিমুলেশন করা হয় যাতে মাংসের গুণগত মানটা খুব ভালো হয়। একটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশনটা দিয়ে মাংসের গুণগত মানটাকে ভালো করা হচ্ছে। নেক্সট স্লাইড। এই দেখুন স্টোর রুম, যেটাকে আমরা করি অ্যানিমেলগুলো কাটার পরে বড় বড় যে সমস্ত আমাদের প্রসেসিং প্ল্যান্ট রয়েছে, অ্যানিমেলগুলো কাটার পরে ভালো করে পরিষ্কার ধোয়ার পরে অ্যানিমেলগুলোকে চিলিং টেম্পারেচার যারা 2-5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এভাবে ঝুলিয়ে রাখা হয়। তারপরে দিন অ্যানিমেলগুলো কাটিং কাটা হয়, বা যদি আমরা দীর্ঘদিন রাখতে চাই পরে আমাদের বড় বড় স্টোর হাউস আছে, ডিপ ফ্রিজার আছে, সেই ডিপ ফ্রিজারের মধ্যে অ্যানিমেলগুলোকে রাখা হয়। নেক্সট। এভাবে এখান থেকে কি হয় ডিসপ্যাচ রুম, এখান থেকে এভাবে বড় বড় দেখুন এগুলো চিলার, এগুলো কিন্তু সমস্ত ঠান্ডা মধ্যে টেম্পারেচার এ করা থাকে, ঠিক আছে। এই চিলার সমস্ত ভ্যান থাকে, এই চিলার ভ্যানের মাধ্যমে কিন্তু মাংসগুলোকে প্যাক করে বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন আউটলেট থাকলে বিভিন্ন জায়গাতে আমাদের সেখানে পাঠানো হয়, এই জন্য কোনোভাবেই যাতে সংক্রমণ না হয়। নেক্সট স্লাইড। তারপরে হচ্ছে সর্বোপরি ল্যাবরেটরি অপারেশন। যদি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা এই মাংসের মাংস বা মাংসজাত দ্রব্যকে স্যাম্পল করে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা হয় যদি তার মধ্যে বিভিন্ন ধরনের কোনো প্রকার জীবাণু কিছু আছে কিনা সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। নেক্সট। সর্বোপরি নেক্সট যেটা আসছে এবার যেটা হচ্ছে যে মাংস থেকে আমরা মূলত যে ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট মানে কি আমরা সবাই জানি, অর্থাৎ মাংস এবং মাংসের সঙ্গে আমরা কি করি বিভিন্ন খাদ্যোপযোগী বিভিন্ন দ্রব্য আমরা সংমিশ্রণ করাই, করে আমরা কি করা হয় সেটা বাজারে কি হয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করি। আপনারা সবাই জানেন হয়তো যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যেটা আমাদের হরিণঘাটা মিট ব্র্যান্ড বন্ড রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের মাংসজাত দ্রব্য, হ্যাম, বেকন, সসেজ এগুলো কিন্তু প্যাকেটজাত করে আমাদের বিভিন্ন আউটলেটে বিক্রি করা হয়। এবং এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টটা কেন আমরা ভ্যালু অ্যাডেড বলা হচ্ছে, অর্থাৎ হচ্ছে যে আপনি যদি এই শিল্পে আপনি যদি 1 টাকা যদি আপনি ইনভেস্ট করেন সেখান থেকে কিন্তু 1 টাকা আপনি লাভবান হতে পারবেন, অর্থাৎ মাংসের সঙ্গে আপনি কি করছেন আরো বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, সাপোজ ধরুন আপনি আমরা যখন বাড়িতে যখন বিভিন্ন কিছু বানাই, যখন আমরা যখন পকোড়া বানাই বা মিট বল বানাই বা প্যাটিস বানাই, অনেক সময় আমরা বাড়িতেও বানাই, সেক্ষেত্রে আমরা মাংসের সঙ্গে বিভিন্ন ধরনের কর্নফ্লাওয়ার দিচ্ছি বা বিভিন্ন ধরনের আরো বিভিন্ন খাদ্যোপযোগী আমরা কিন্তু মিশিয়ে দিচ্ছি, যে খেতেও জিনিসটা যেমন ভালো লাগছে এবং সেই জিনিসটা কিন্তু আমরা বাজারেও বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকার যেগুলো আমরা ফাস্টফুডের দোকান আমরা আপনারা দেখে থাকেন, এই ফাস্টফুডের দোকানে যেগুলো বিক্রি হচ্ছে পকোড়া থেকে শুরু করে তন্দুরি চিকেন থেকে শুরু করে মিট বল প্যাটিস যেগুলো বাজারে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু প্রায় 50% ধরে থাকতে পারে লাভ থাকে, অর্থাৎ প্রোডাকশন কস্ট অর্থাৎ উৎপাদন করতে যা খরচ তার কিন্তু ডবল প্রাইসটা কিন্তু বিক্রি হচ্ছে। সেই জন্য আমরা বলি এই যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমরা সেই জন্যই বলি যে এর কিন্তু আর্থিকভাবে এখান থেকে অনেক বেশি আমরা লাভবান হতে পারি। সেই জায়গাটা কিন্তু আপনারা যদি এখন ছোট ছোট এখন বিভিন্ন জায়গাতে ছোট ছোট কিন্তু এই ধরনের ভ্যালু অ্যাডেড যে সমস্ত প্রোডাক্ট মাংস এবং মাংসজাত দ্রব্যের জন্য তারা কিন্তু অনেকেই কিন্তু এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে, ঠিক আছে। আরো কিছু নেক্সট কিছু আরো নেক্সট স্লাইড। বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেগুলো রয়েছে এবং যদি আপনারা এই বিষয়ে যোগাযোগ করতে চান আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা বললাম যে হরিণঘাটা মিট, কেমন এদের হরিণঘাটাতে দেখবেন যদি কেউ আপনারা যান কোনোদিন, এদের যে প্রসেসিং প্ল্যান্ট মানে আধুনিক যে প্রসেসিং প্ল্যান্ট আছে সেখানে বিভিন্ন ধরনের মুরগি থেকে মুরগির মাংস এবং মাংসজাত বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং শুকুরের মাংস থেকে মাংসজাত বিভিন্ন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, ছাগলের মাংস, ঠিক আছে। তো এই মাংস এবং ভ্যালু অ্যাডেড বিভিন্ন মাংসজাত দ্রব্য কিন্তু বাজারে বিক্রি হচ্ছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এই প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কিন্তু যেমন একটা এই শিল্প থেকে আমরা অনেকেই আমরা এখান থেকে আর্থিক উপার্জনের দিক বেছে নিতে পারি, কারণ বর্তমান যা পরিস্থিতি আসছে এই পরিস্থিতি থেকে আমরা কৃষিকাজের দিকে বেশি না ঝুঁকে যদি আমরা একটু এই দিকটাতে আসি, এই মাংস প্রক্রিয়াকরণ বা খাদ্য প্রক্রিয়াকরণ যদি আমরা ছোটখাটো আমরা করতে পারি তাহলে আমরা অনেকটাই ভাবে আর্থিকভাবে আমরা লাভবান হতে পারবো। পরে
প্রতিনিয়ত আপনারা সবাই জানেন যে পরিবর্তনের দিনে মানুষের আমরা কিন্তু আগের মতো বাড়িতে মাংসের ঝোল যেটা খেতাম এখন কিন্তু আমরা সবাই একটু মনে করি একটু একদিন বিরিয়ানি খেলাম বা একদিন চিলি চিকেন, এগুলো কিন্তু এখন আগে গ্রামের দিকে হতো না, এখন কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন চিলি চিকেন হচ্ছে, বিরিয়ানি হচ্ছে। ফলে এই দিকটা ফাস্টফুড বা এই ধরনের জিনিসটা কিন্তু অনেকটাই এগিয়ে এসছে। ফলে এই খাদ্য প্রক্রিয়াকরণ বা মাংস প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যদি আপনারা ছোটখাটো ভাবে যুক্ত হতে পারেন, হ্যাঁ, তাহলে এখান থেকে আপনার আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবেন। যাই হোক, সময় খুব কম, আপনারা অনেক সময় ধরে শুনছেন, আর যদি বিস্তর কিছু এই ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার এ আপনারা আমাদের যে ডক্টর কেশব বাবু রয়েছেন কেশব বাবুর কাছ থেকে নিয়ে নেবেন। যদি আগ্রহ থাকেন আপনারা আমাদের ডিপার্টমেন্টেও আসতে পারেন, সে বিষয়ে আমরা আপনাদের যথোপযুক্ত সহযোগিতা করব। এবং এই প্রকল্পের সঙ্গে আমরাও একটা ছোট একটা প্রসেসিং প্ল্যান্ট আমরা করেছি, সেটা হয়তো আমরা আপনারা আমরা ডেমোনস্ট্রেশন করে দেখাতে পারবো। সবাইকে আবার নমস্কার, শুভেচ্ছা এবং দীপাবলির সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। গোপাল পাত্রকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা যারা খামারি বন্ধুরা আছি তারা নিশ্চয়ই ভাবে হাঁস মুরগি বা ছাগলের মাংস থেকে প্রক্রিয়াকরণ করে তা থেকে আমরা আরো বেশি বেশি লাভ করব, এইটা আশা করি আমাদের পক্ষে ভালো হবে। তো আমরা একবারে আমাদের অন্তিম পর্যায়ে এসেছি। ডক্টর পাত্র একটা ভিডিও দিয়েছেন, সেটা আমরা পরে দেখাবো ভ্যালিডিটিতে। ঠিক আছে গোপাল? হ্যাঁ ঠিক আছে। আমরা আমাদের শেষ ক্লাস আমাদের প্রশিক্ষণে আজকের মতো এবং এই এই তিন দিনের প্রশিক্ষণে ডক্টর শ্যাম সুন্দর কে আছেন? হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমরা এর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ছাগলের রোগ, কারণ ছাগলের যে রোগ হয় সেই রোগ থেকে আমাদের খুবই প্রবলেম হয়। তো সেই কারণে এই বিষয়টা একটু জানা দরকার, যিনি আমাদের জাম প্লাজম সেন্টারের দায়িত্বে এবং দীর্ঘদিন ধরে আমাদের এই কাজ করছেন ছাগল পালনের ব্যাপারে ডক্টর শ্যাম সুন্দর কেস আছেন। আমি ডক্টর কেসকে অনুরোধ করব ছাগলের রোগ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে পেশ করতে। যেহেতু আমরা সময়ের অভাবে চলছি আমি একটু অনুরোধ করব যে সবাই মিলে একটু আমরা তাড়াতাড়ি শেষ করতে চাই। তাই ডক্টর কেস হওয়ার পর কেসের বলার পর আপনাদের যদি কিছু আপনাদের ভ্যালিডিটি অনুষ্ঠান যেটা আমরা করব তাতে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই চ্যাট বক্সে কে বলবেন, এক বা দুজন, একজন মহিলা এবং একজন পুরুষ যদি বলেন তাহলে খুব ভালো হয় এবং তারা আপনাদের নামগুলো চ্যাট বক্সে দিয়ে দেবেন। এরপরে আমরা ভ্যালিডিটিতে তাদের বক্তব্য শুনবো, আমাদের কোন কোন ঘাটতি আছে, কি করেছি না করেছি। ডক্টর শ্যাম সুন্দর কেস প্লিজ। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? বিমান টিকিটটা চালিয়ে দাও, শোনা যাচ্ছে? বিমান টিকিটটা চালিয়ে দাও। গুড আফটারনুন এভরিবডি, আজকে আমার যে টপিকটা অ্যাসাইন করা হয়েছে সেটা হচ্ছে বোর্ড ডিজিজ এবং তাদের ম্যানেজমেন্ট। তো আমাদের ছোট্ট করে সময় খুব সংক্ষিপ্ত, তার জন্য মেইন টপিকে চলে যায় ভালো, সেটা হচ্ছে যে ছাগলের যে বিভিন্ন ধরনের রোগ জ্বালা হয় তার কিভাবে ম্যানেজমেন্ট এবং তার কিভাবে প্রতিকার করা যায় সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা এই মুহূর্তে করব। পিপিটিটা একটু মানে অন করবেন। তো ছাগলের বিভিন্ন ধরনের রোগ হয়, কি কি ধরনের রোগ হয় সেগুলো প্রথমে একটু বলে নেওয়া দরকার। ছাগলের যেমন কিছু মেন রোগ হয়, হ্যাঁ হ্যালো বিমান, ঠিক আছে চলুন। ছাগলের যে বিভিন্ন ধরনের রোগ হয় তার মধ্যে প্রথমেই যেটা আসে, প্রথমেই যে আসি ব্যাকটেরিয়াল ঘটিত কিছু রোগ হয়,
এছাড়া ভাইরাস ঘটিত কিছু রোগ হয়, এছাড়া পরজীবী ঘটিত বা কৃমিনাশক কিছু রোগ জানা হয়। এবারে প্রথমে আমরা ছাগল পালন, আমরা যে কারণে করে থাকি ছাগল পালনের সম্পর্কে বিভিন্ন এক্সপার্টাইজ বিভিন্ন দুদিন ধরে বলে আসছেন আপনাদেরকে, আপনাদের একটা অভিজ্ঞতা হয়েছে। আমরা যেমন হিউম্যানের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট বা ইয়ে করি, সেই ট্রিটমেন্ট মেনলি হচ্ছে ফর লাইফ। অ্যানিমেলের ক্ষেত্রে মেনলি আপনারা জানেন ফর প্রোডাকশন। যদি দেখি যে অ্যানিমেলের মানে মানে কস্ট এফেক্টিভ যদি না হয়, তারা আমরা সেই ছাগল বা ভেড়া বা অ্যানিমেলকে বিক্রি করে দিই। তো আমাদের কস্ট এফেক্টিভ ট্রিটমেন্টের মধ্যেই ছাগলকে বাঁচিয়ে রেখে ছাগল থেকে বা অ্যানিমেল থেকে বিভিন্ন ধরনের ইনকাম করে আগিয়ে যেতে হয়। এই যে বিভিন্ন ধরনের রোগ জ্বালা হয়, প্রথমে হচ্ছে একটা স্বাস্থ্য ছাগল মানে স্বাস্থ্যবান ছাগল তার যে মানে রোগ জ্বালা যাতে না হয়, আমরা প্রথমে সেই দিকে নজর রাখবো। প্রথমে রোগ জ্বালা যদি না হয়, সেই জন্য আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা কিওর যাতে না করতে হয়, তার জন্য এমন ভাবে ছাগলের ম্যানেজমেন্টকে আগিয়ে নিয়ে যাব যেখানে ছাগলের রোগ জ্বালা যতটা পারা যায় মিনিমাইজ করা যায়। ছাগল পালন সম্পর্কে একটাই বলি যে ছাগল পালনের আমরা তো খুব বেশি প্রফিটেবল না হতে পারি, কিন্তু খুব বেশি লুজার হয় না। এই জন্য ছাগল পালন যদি আমরা ঠিকভাবে করতে থাকি, তাহলে ক্ষতির দিক বা আর্থিক ইয়ের দিক অনেকটা কম হয়। কয়েকটা জিনিস শুধু লক্ষ্য করতে হবে, যেমন কিছু কিছু রোগ হয় বর্ষাকালে, নিউমোনিয়া গঠিত যে রোগ হয়, তো ছাগল পালনের বাসস্থান এগুলো যদি আমরা ঠিক মতো মোটামুটি করে থাকি, এছাড়া সারা বছর ধরে যদি কৃমিনাশক ওষুধ খাইয়ে যেতে পারি আর ভ্যাকসিন যদি প্রপার টাইমে যেতে পারি, তাহলে মোটামুটি 80% ছাগলের রোগ জ্বালা থাকে না। কিন্তু তা সত্ত্বেও আমরা হিউম্যান বিং, আমাদের কিছু ভুল ত্রুটির জন্য বা একটু লেথার্জিক ভাবের জন্য অনেক সময় কি কৃমির ওষুধ খাওয়াতে দেরি হলো, বা ভ্যাকসিন হয়তো টাইমে হলো না, বা ভ্যাকসিন হয়তো যে টাইমে দিলাম সেই টাইমে আমাদের টেম্পারেচার মেনটেন বা কোল্ড চেন মেনটেন ঠিক মতো করতে পারলাম না, সেই কারণে কিছু কিছু ফল্ট থেকেই যায় এবং যে কারণে এই ধরনের রোগ জ্বালা গুলো হয়ে আসে। আপনারা ভ্যাকসিন সম্পর্কে রিসেন্টলি আপনারা যথেষ্ট অ্যাওয়ার্ড আছেন এই COVID-19 সিচুয়েশনে, একটা ভ্যাকসিন থাকলে আজকে প্রোটেকশন দেয়, তো সেই প্রোটেকশন কিন্তু পাচ্ছি না। হচ্ছে কি না, আমরা আজকে যে সিমটোমেটিক যে প্রবলেম গুলো আসছে হাঁচি কাশি, সেই সমস্ত জিনিসগুলোর উপর আমরা ট্রিটমেন্ট করছি সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমিলারলি ছাগলের ক্ষেত্রেও যদি সেই ধরনের রোগগুলোর ভ্যাকসিন যদি টাইমে শিডিউল ওয়াইজ মেনটেন করতে না পারি, তাহলে যেগুলো আসবে সেগুলোর কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট করে নিতে হবে। এই সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে গিয়ে প্রেজেন্টেশনটা কি আসছে না? সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে গিয়ে যেগুলো প্রথমে ছাগলের যে রোগটা না আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ বলো স্যার, একটু প্রবলেম। কোনো প্রবলেম নাই, আমি বলে যাচ্ছি। কি শোনা যাচ্ছে না? না স্যার, প্রেজেন্টেশনটা দিতে একটু প্রবলেম হচ্ছে, একটু পরে দিচ্ছি। আচ্ছা, আমি কি কন্টিনিউ করে যাই না? হ্যাঁ স্যার, আপনি কন্টিনিউ করুন, আমরা দিয়ে দেব। ছাগলের যে প্রথমে ভাইরাস ঘটিত মেইনলি রোগগুলো এখানে প্রিভেন্টিভ মেজার নেওয়া দরকার, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা জানেন একটা FMD রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা বাংলাতে বলা হয় এসো রোগ। সেই এসো রোগ গরুর মতো ছাগলের এদের ক্ষেত্রে এসো রোগটা তৈরি হয় এবং এটা একটা ভাইরাল ঘটিত রোগ। এই ভাইরাল ঘটিত রোগ তার কি কি লক্ষণ হয় না, প্রচন্ড ভাবে মরবিলি ভাইরাস নামে এক ভাইরাস এই রোগটা করে, প্রচন্ড জ্বর হয় এবং যে মুখের মধ্যে বা খুরের মাঝখানে ঘা দেখা যায় এবং এই ঘা হওয়ার ফলে প্রাণী সেভাবে কিছু খেতে পারে না। তো এখন এই রকম হলে কি হবে, এটা হওয়া মানে হচ্ছে যে আমরা কোনো ঠিক টাইমে তাকে ভ্যাকসিন দিতে পারিনি। ভ্যাকসিন না দেওয়ার জন্য কিন্তু এই ভাইরাল রোগ হয়। এমন কোনো বিশ্বের বাজারে কোনো মেডিসিন পাওয়া যায় না যেটা ভাইরাসকে কিল করতে পারে। তো এই সিচুয়েশনে তো আমরা ছেড়ে দিতে পারি না, এই সিচুয়েশনে আমাদের যেটা করা উচিত যে সিমটোমেটিক ট্রিটমেন্ট, যে প্রচন্ড জ্বর হলো তো জ্বরের সেখানে কিছু মেডিসিন দেওয়া যেতে পারে, বা জিভে ঘা হলো বা ওই খুরের মাঝখানে ঘা হলো সেখানে আমরা কিছু লোকাল মেডিসিন অ্যাপ্লাই করতে পারি, খেতে পারে না তার জন্য কিছু অ্যাপেটাইজার পারে। তো আর এক জিনিস, কিছু কিছু দেখো মানে অ্যাকুট করে যখন খুব বেশি পরিমাণে এটা হয়ে যায় কোনো অ্যানিমালের, তখন আমরা
কিছু অ্যান্টিবায়োটিক দিই। অ্যান্টিবায়োটিকটা এই কারণে দিই যে কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না আসে, সে ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে আটকানোর জন্য অ্যান্টিবায়োটিক দিই। অ্যান্টিবায়োটিক লোকালি অনেক ধরনের পাওয়া যায়, যেমন হচ্ছে অক্সিডেটাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন, এছাড়াও যে পাওয়া যায় অ্যামিকাসিন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক মার্কেটে অ্যাভেলেবেল। এছাড়া যদি কোনো প্রেগনেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে হয়, প্রেগনেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, প্রেগনেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে সমস্ত অ্যান্টিবায়োটিক কিন্তু দেওয়া যায় না, অ্যান্টিবায়োটিক দিলে সেক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস আমরা প্রেফার করবো জেন্টামাইসিন দেওয়া। যেমন হচ্ছে প্রেগনেন্ট অ্যানিমেলে যদি অক্সিটেট্রাসাইক্লিন দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে অ্যাবর্শন হয়ে যাবে, মানে বাচ্চা নর্মাল টাইমে হওয়ার আগেই কিন্তু বাচ্চা বেড়ে চলে আসবে, নষ্ট হয়ে যাবে। বাচ্চা একটা নষ্ট হয়ে যাবে, আমাদের প্রোডাকশন কম। আপনারা জানেন একটা তারপরে আমাদের যে ব্ল্যাক বেঙ্গল গোট আমরা উৎপাদন করে থাকি, সেই ব্ল্যাক বেঙ্গল গোটের আমরা মেন পারপাস হচ্ছে যে বছরে খুব ভালোভাবে চাষ করতে পারলে দুবারও বাচ্চা করা যায়, তবে দু বছরে তিনবার বাচ্চা করতে পারলে ভালো, হ্যাঁ চারবার করাটা ঠিক হয় না। তো বিজ্ঞানসম্মত ভাবে এই জিনিসগুলো আমাদের ইয়ে করতে হবে। এই এসও রোগের ক্ষেত্রে যে সমস্ত জ্বর হয়, জ্বর হলে আমরা কি করব, আমরা প্যারাসিটামল বা এনএসআইডি একটা মেলক্সিকাম ইঞ্জেকশন হয় সেই ইঞ্জেকশন দেবো। এছাড়া খুঁড়ের মাঝখানে বা মুখের মধ্যে ঘা হলে 1% পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল বা ফটকেরির জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমরা গ্লিসারিন, তার সঙ্গে বোরিক অ্যাসিড যদি আমরা একটু মেশাতে পারি, একটু বোরিক অ্যাসিডের সাথে গ্লিসারিন মিশিয়ে যদি ওইখানে অয়েন্টমেন্টের মতো লাগাতে পারি, তাহলে সেটা অনেকটা মানে সুদিং এফেক্ট হয়, অ্যানিমালটা একটু আরাম পায়। তো তাহলে আমরা FMD রোগ হলে আমরা কি করব, একটা হচ্ছে জ্বরের ইঞ্জেকশন দেবো, আর দ্বিতীয় হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জায়গাটা ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে গ্লিসারিন বোরিক অ্যাসিডের মিশ্রণ লাগাবো, ওইটা একটা অয়েন্টমেন্ট কাজ করবে। এছাড়াও আমরা তাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা যেকোনো একটা অ্যান্টিবায়োটিক চয়েস করব, আইদার অক্সিটেট্রাসাইক্লিন বা এন্ডোফ্লক্সাসিন বা জিন্ডামাইসিন। এ হচ্ছে FMD রোগ। নেক্সট আসছি আমরা PPR, আর একটা হচ্ছে PPR বা পেস্টিডেস পেটিটস রুমিনেন্ট বলা, এটাকে অনেক সময় বলা হয় গোট প্লেগ। সাধারণত বর্ষাকালে এই রোগটা মেনলি বেশি হয়, এটা সব বয়সের ছাগলের মধ্যেই হতে পারে, আর এর ক্ষেত্রে মর্টালিটি কিন্তু 90%, মৃত্যু হার কিন্তু 90%। এর কি কি লক্ষণ দেখা যায় না, গোট প্লেগের ক্ষেত্রে পিআর এর ক্ষেত্রে প্রচন্ড জ্বর হবে, এছাড়াও উদা মন্দা হবে, এছাড়াও শুকনো যে মাটিটা থাকে ড্রাই যাবে, এছাড়াও নেল ডিসচার্জ হবে না, ধরতে থাকবে, এবং খুব শেষ কন্ডিশনে শেষ পর্যায়ে এর মধ্যে কিছু 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 অ্যানিমেল না, 3 নম্বর 4 নম্বর যান না, 3 নম্বর 4 নম্বরটা খুলুন, তারপর জানাই বলে দিচ্ছি। হ্যাঁ ওর পরেরটা খুলুন, হ্যাঁ ঠিক আছে। এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মুখের মধ্যে যে ঘা হয়। নেক্সট স্লাইড চলুন, এটা FMD এর ক্ষেত্রে টিপিক্যাল সাইন সিমটম। হ্যাঁ এই যে খুরের মধ্যে যে ঘা, আমি বলতাম কেন সলিউশন দিয়ে ভালো করে ধুয়ে নিই, পরের স্লাইডে চলুন। হ্যাঁ এখানে যে PPR কথা যেটা বলছিলাম,
ব্ল্যাক, সেই রোড ব্ল্যাকের মধ্যে যাচ্ছে যে নেটিস তার মধ্যে পুঁজ বেরিয়ে শেষ দেখা এটার ক্ষেত্রে পার্টিকুলার তো ডিজিজ পিপিআর বা দরকার হবে। নেক্সট আমরা আলোচনা করব গোট পক্স বা বসন্ত রোগ, যেটা খুব কমন ডিজিজ ছাগলের মধ্যে হয়ে থাকে। এটা এই মানে অর্গানিজমটা ছাগলের শরীরের মধ্যে ঢোকার পর 2-7 দিনের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায়, এবং এই লক্ষণ প্রকাশ এটা হচ্ছে প্রচন্ড কন্টাজিয়াস ডিজিজ, এক অ্যানিমাল থেকে আর একটা অ্যানিমেলে কিন্তু খুব সহজেই ছড়িয়ে যাবে। এই রোগ হলে প্রথমে হচ্ছে যে এটার মধ্যে গোবক্স হয়েছে সেটাকে পুরো মানে সেপারেট করে দিতে হবে অন্য হচ্ছে, তারপরে তার সিমটমেটিক ট্রিটমেন্ট করে। এই রোগের কি কি, এই রোগের হচ্ছে স্লাইড ডাক, এই রোগের লক্ষণ হচ্ছে অল্প নেচারা চুন নাক দিয়ে জল পড়বে, তাছাড়াও নাক কান এবং মাটির চামড়ায় লাল লাল ভাব এবং মুখের মতো দেখা যাবে, অক্সপ্রো পিকাল সিমটম, এবং পরের দিকে হলো ছাল উঠে জ্বর কোনো কিছু ওটার আগে মরে যাবে। টোটাল রেট আছে গোট পক্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করুন, গোট পক্সের কোনো ট্রিটমেন্ট বা তার সেবা শুশ্রূষা করা হবে তখন সে যেন সেই ব্যক্তি বা ওই অ্যানিমেলটাকে যে হ্যান্ডেল করবে সে যেন ভালো জীবাণুনাশক ইয়ে দিয়ে অ্যান্টিসেপ্টিক লোশন দিয়ে হাত পা ভালো করে পরিষ্কার করে। এছাড়াও আমাদের যে নেক্সট ইম্পর্টেন্ট রোগ আছে যেটার নাম হচ্ছে নিউমোনিয়া, যার নাম হচ্ছে নিউমোনিয়া, খুব কমন ডিজিজ, বেশিরভাগ পশ্চিমবঙ্গের সমস্ত ছাগলের মধ্যেই কম বেশি আসে, এবং এই রোগের হচ্ছে পরিমাণে জ্বর এবং শরীরটা পুরো উইক নিউমোনিয়া, এই রোগটা এবং এর মধ্যে হাঁপানি মুখ মুখটা ঘা করে শ্বাস গ্রোথ রেট, সেই গ্রোথ রেট কিন্তু কমে যাবে। এটার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা বলি যে অ্যান্টিবায়োটিক অনলি সেকেন্ডারি ব্যাকটেরিয়া প্রিভেনশনের জন্য, তো সেজন্য কোনো খুব একটা ভালো ফল পাওয়া যায় না। বেস্ট জিনিস হচ্ছে এই যে ভাইরাল রোগগুলোর কথা বললাম আমি, FMD PPR বা গোট পক্স, এগুলো কিন্তু সময়ে বছরে একটা নির্দিষ্ট সময়ে যে ভ্যাকসিন সেটা আমি পরের দিকে বলছি কোন টাইমে ভ্যাকসিন করা উচিত এবং কত ML করে দেওয়া উচিত, সেটা ওই টাইমে দিয়ে দিলে এই রোগগুলো আর হবে না। কিন্তু এই রোগগুলো হলে এর চিকিৎসা পদ্ধতি কিন্তু খুব কঠিন, একটা রেসপন্স দেয় যেহেতু ভাইরাল ডিজিজ, এর ব্যাকটেরিয়ার মধ্যে খিচুনির মত একটা রোগ হয়, আর একটা হয় অস্ট্রেডিয়াম বলে একটা আছে যেটা কম। প্রথমে আমরা আসি ব্যাকটেরিয়াল ঘটিত রোগের মধ্যে কি কি আছে, প্রথমে হচ্ছে আমরা অ্যানথ্রাক্স হচ্ছে একটা জুনোটিক ডিজিজ। এই রোগটা পরে হচ্ছে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাসিলাস অ্যান্থ্রাসিস এই ব্যাকটেরিয়া এটা খুব ডেঞ্জারাস জিনিস, কারণ এটা মাটির মধ্যে অনেক বছর ধরে আটকে থাকে এবং এটা স্পোর ফরমেশন করে থাকে। স্পোর ফরমেশন বলতে সেই অর্গানিজমটা চারদিকে এটা নিজেকে মানে পরিবেশে রক্ষার স্বার্থে সেটা প্রোটেক্টিভ কভারিং তৈরি করে ফেলে, এবং এই প্রোটেক্টিভ কভারিং তৈরি করে তোর মাঠের মধ্যে রয়ে গেল, মাটির মধ্যে
দিয়ে সেখানে বৃষ্টির জল হলো, সে ধুয়ে অন্য জায়গায় চলে গেল, ঘাসের ডগাতে আটকে রইল, ওর ছাগল যখন চড়তে গেল, ঘাস যখন খেলো, সে অর্গানিজম একদম গলা দিয়ে চলে গেল একদম ইন্টেস্টিনে। সে ইন্টেস্টিনে যাওয়ার পর ওখান থেকে সে এন্ট্রি নিয়ে ব্লাড সার্কুলেশনে চলে গেল, চলে যাওয়ার পর সে মাল্টিপ্লিকেশন করলো, মাল্টিপ্লিকেশন করার পর সে পুরো শরীরে ছড়িয়ে গেল জীবাণু। এই যে জীবাণু যে ছড়িয়ে গেল পুরো শরীরে ছড়ে যাওয়ার পর এর মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি এই অ্যানথ্রাক্সের। এবং এই রোগে অ্যানিমেল মারা গেলে কোনো কিছু সিমটম ছাড়াই অ্যাকুট কন্ডিশনে শুধু ন্যাচারাল যে অরিফিস গুলো আছে বডির মধ্যে, যেমন হচ্ছে পায়খানার দ্বার বা নাকের ছিদ্র বা মুখ, এই দিকে শুধু রক্ত বেরোবে। আমি যে কারণে এতগুলো কথা বললাম, এই এতগুলো রোগের মধ্যে এই রোগটা কিন্তু হিউম্যানের মধ্যে ট্রান্সমিট করে, মানে অ্যানিমেল থেকে হিউম্যানে। সেই জন্য এই তর্কা রোগ বা অ্যানথ্রাক্স রোগ কিন্তু অনেক ডেঞ্জারাস। এর ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট হচ্ছে পেনিসিলিন ইঞ্জেকশন, হচ্ছে এর ড্রাগ অফ চয়েস, পেনিসিলিন ইঞ্জেকশন দিতে হবে। এছাড়া টেম্পারেচার হয়, বাকি যে সিমটম খাওয়া দাওয়া কমে যাবে তো থাকবে। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করবো একটা গোলা রোগ হয়, এটা যেটা হচ্ছে হেমারাজিক সেপ্টিসেমিয়া বলা হয়, হেমারাজিক সেপ্টিসেমিয়া বা রোগ বলা। এই হেমারাজিক সেপ্টিসেমিয়া, এটা এই অর্গানিজমটা হচ্ছে বাইপোলার একটা অর্গানিজম। এই বাইপোলার অর্গানিজম, এই অর্গানিজমটা যখন বডির মধ্যে যাবে, বডির মধ্যে গিয়ে তার যে প্যাথোজেনেসিস তৈরি করবে, দিয়ে যে সিমটম গুলো মানে হবে, তার মধ্যে হচ্ছে গলা ফোলা হচ্ছে মেন সিমটম। এই এটা একটা যেহেতু ব্যাকটেরিয়াল ঘটিত রোগ, সেহেতু টেম্পারেচার বাড়বে, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, কাশি হবে এবং সাডেনলি মরে যাবে, হঠাৎ করে মরে যাবে। এটার ট্রিটমেন্ট সেম জিনিস, স্পেসিফিক অ্যান্টিবায়োটিক, যেমন স্ট্রেপটোমাইসিন, স্ট্রেপটোপেনিসিলিন বা অক্সিটেট্রাসাইক্লিন, এগুলো হচ্ছে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সালফাডিমিডিন প্রয়োগ করা যায়, যে ক্ষেত্রে সামান্য ডায়রিয়ার মতো প্রকোপ আসবে। সালফাডিমিডিন তার সঙ্গে ট্রাইমিথোপ্রিমের কম্বিনেশন। এরপর আমরা আলোচনা করব কিছু পরজীবী ঘটিত রোগ বা কৃমি জাতীয় রোগ আছে। যে কৃমি জাতীয় রোগ হচ্ছে, যাতে কৃমি না হয় বছরে আমরা মিনিমাম 4 বার মানে কৃমি জাতীয় ওষুধ যদি খাওয়াতে পারি 3 মাস ছাড়া ছাড়া, সেটা হচ্ছে সবচেয়ে মানে ভালো। এছাড়াও যা যেখানে একদমই সম্ভব না, মিনিমাম 3 বার তো খাওয়াতেই হবে 4 মাস ছাড়া। কৃমি জাতীয় যদি ওষুধ খাওয়াতে পারি, তাহলে কৃমির দ্বারা যে সমস্ত রোগগুলো হয় নানাবিধ, সেই রোগগুলো কিন্তু আর আমাদের হবে না। কৃমি জাতীয় ওষুধ প্রয়োগের কতগুলো নিয়মাবলী বলি, যেগুলো হচ্ছে খালি পেটে খাওয়াতে হবে। এছাড়াও যেদিন কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে সেদিন, মানে অ্যাকচুয়ালি কি, কৃমিনাশক ওষুধ খাওয়ালে সেই 5-7 দিন কিন্তু ছাগল বা অ্যানিম্যাল একটু নরমালি থাকে, তার চেয়ে অনেকটা কম ইয়ে হয়ে যায়। তো সেই জন্য যেদিন কৃমিনাশক ওষুধ খাবেন সেই দিনে অন্তত রোদে ছাগল ছা উচিত নয়। এছাড়াও এই কৃমি জাতীয় ওষুধের সাথে অনেক সময় ভিটামিন বি কমপ্লেক্স, যেটা কনসিপ্লেক্স নামে বাজারে পাওয়া যায়, সে কনসিপ্লেক্স যদি আপনারা দিতে পারেন তো ভালো, বা ভিটামিন বি কমপ্লেক্স এর কোনো টনিকও দিতে পারেন। এছাড়া কোনো গর্ভবতী ছাগল বা প্রেগনেন্ট অ্যানিমেলকে কোনো কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না। তাছাড়া দেখতে হবে কোনো ছাগল যদি কোনো টেম্পারেচার থাকে, কোনো অসুস্থ ছাগল, তাকেও কিন্তু কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না। কৃমিনাশক ওষুধ খাওয়াতে গেলে সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে, যদি আপনি কৃমিনাশক ওষুধের মধ্যে তার পায়খানাকে বা মলটাকে যদি পরীক্ষা করে নিতে পারেন কোথাও, যে কি ধরনের কৃমির পোকা, এক একটা রিজিয়নে এক একটা কৃমি এক একটা সিজনে থাকে, অনেক সময় কি অ্যাম্পিস্টোম, ফ্যাসিওলা এই ধরনের, হ্যাঁ মানে কৃমির যদি ডিম পাওয়া যায় তার মলের মধ্যে, তাহলে সেই পার্টিকুলার ট্রিটমেন্ট করতে হয়। জেনারেলি আমরা কৃমির জন্য অক্সিক্লোজনাইড ব্যবহার করি। এছাড়াও আর একটা আমরা কৃমির রোগ দেখি ছাগলের করতে, যেটা হচ্ছে একটা ফিতা ক্রিমেটিনিয়া মাল্টিসেপস, যেটাতে হচ্ছে গেট বা ছাগলটার মাথাটা একদিকে হেলে যাবে, দিয়ে পায়ে পায়ে করে ঘুরবে, মানে ঘুরনি টাইপের রোগ হয়। এটা হচ্ছে, এটাও কিন্তু কৃমি জাতীয় ওষুধ থেকে, মানে কৃমি না খাওয়া ওষুধ না খাওয়ানোর জন্য এই রোগটা তৈরি হয়। এই এই সমস্ত রোগের ক্ষেত্রে এই জন্য আমরা অক্সিক্লোজাইড ব্যবহার করি, ফেনমেন্ডাজল বা অ্যালবেন্ডাজল, এই 3 ধরনের সাধারণত কৃমির ওষুধ আমরা থ্রু আউট দ্য ইয়ার রোটেশনালি করি। বারবার একটা কথা আমি বলতে চাই, যে আপনারা ধরুন অ্যালবেন্ডাজল কৃমির ওষুধ খাওয়াচ্ছেন,
বছরে যে তিনবার থেকে চারবার যে কেমি ওষুধ খাওয়াবেন প্রত্যেকবার দেবেন, মানে কন্টিনিউ প্যান্ডাজল বা অক্সিজেন ব্যবহার করবেন। এছাড়াও কিছুতে দেখা যায় যে বই পজিটিভ কিছু কিছু উক বা ইস লাই এই ধরনের বাইরে আমরাতে কিছু থাকে, এগুলো অনেক সময় ছাগলের কিছু এক্সট্রা রোগ সেটাতে কি হবে না সে কিছু দেখবেন। বুটক্স বলে একটা সলিউশন আছে, সে বুটক্স সলিউশনকে আপনি 1 ml বুটক্স সলিউশন 1 লিটার জলে গুলে ছাগলের গায়ে ভালো করে মাখিয়ে দিলে ছাগলের মুখটা বেঁধে দিতে হবে, কারণ কোনোভাবে যদি চেটে ফেলে তাহলে সেই ছাগলের মৃত্যুও করতে পারে। তবে ওই ধরনের বুটক্স এই ধরনের মানে সাইপারমেথ্রিন এই ধরনের ড্রাগ ইউজ করার জন্য আমরা সবসময় অ্যাডভাইস করি যে যেখানে ছাগলগুলো থাকবে ছাগলগুলোর গায়ে তো লাগালে, তার সাথে কোনো স্প্রে মেশিন বা হ্যান্ড স্প্রে জাতীয় জিনিস থাকলে তার মধ্যেও কিছুটা বুটক্স গুলো গোয়াল ঘরে টোটালটা একটু হালকা করে যদি স্প্রে করে দিতে পারেন, সেক্ষেত্রে ডোজ হবে 2 ml পার লিটার। তো সেক্ষেত্রে যদি আমরা স্প্রে করে দিতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে কি হয় না এটা আর ফিরে আসে না। আদারওয়াইজ কি হবে ছাগলে আমরা বহির পরজীবী বা উকুন বা লাইস এগুলো আটকানোর জন্য যে ওষুধ ব্যবহার করি সেটা করার পর তার যে বিভিন্ন স্টেজ আছে লার্ভাল পিউপা এগ বিভিন্ন স্টেজ আছে বা ম্যাচিউর স্টেজ আছে, ধরুন আমরা ম্যাচিউর স্টেজটা কিল করা হলো লার্ভাগুলো রয়ে গেলো সে আবার কিছুদিন পরে গোয়াল ঘর থেকে খাবার ওর মধ্যে মানে হোস্টের মধ্যে চলে আসে, সেই জন্য আমরা একসাথে দুটো যদি করতে পারি 25 দিন যদি রিপিট করতে পারি তাহলে এটা পুরোপুরি নির্মূল হয়ে যায়। এই জিনিস লাস্ট একটা কথা বলি যে যেটা নিয়ে মিলে এমফাসিস দিতে যায় যে কি ধরনের টিকা আমরা অ্যাভেলেবেল বা পাওয়া যায়। এখানে যে রোগগুলো বোধহয় বিপিআর বা FMD বা গোট পক্স পার্টিকুলারলি ভাইরাল যে ইয়ে আর একটা CCPP লাস্ট দিকে একটা আছে স্লাইড বের করুন তো লাস্ট এরপরে তো লাস্ট একটা স্লাইড আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে এগের হ্যাঁ ঠিক আছে তার আগেরটা হ্যাঁ ঠিক এই যে আমরা যে PPR যে বলছিলাম পেস্টিডেস পেটিডস রুমিনেন্টস বা গোট প্লেগ এইটা যাতে না হয় তার জন্য বছরে একবার 1 ml হচ্ছে সাবকিউটেনাস ডোজ চামড়ার নিচে দিতে হবে। তাছাড়া যে ভ্যাকসিন গুলো অ্যাভেলেবেল গোট পক্স বলছিলাম প্রচন্ড ছোঁয়া আছে একটা অ্যানিমেল থেকে আর একটা অ্যানিমেল চলে যায় সেটা বছরে একবার 1 ml আর এতে 1 মাস আর এক এটা যে বছর আপনার এই বিভিন্ন পরে আবার কিনলেন সেই দুটো করলেন তখন কি হবে এই অ্যানিমেল থেকে পরবর্তীকাল কি এদের ইমিউনিটি পাওয়ার যদি ফল হয়ে যায় সেই অ্যানিমেল থেকে এতে পুরো ফ্লকটা আমরা ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে আপনি যে উদ্দেশ্যে ছাগল পালন করছেন সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। আমি খুব কম এইটুকু বলে করছি কোশ্চেনকে আপনারা চ্যাট বক্স আমি উত্তর দেব। হ্যালো কারো কিছু কোশ্চেন জানার আছে? স্যার বলছি একটা হ্যাঁ স্যার একটা গরুর বাট থেকে দুধ পড়ে আপনি যা বক্তব্য চ্যাট বক্সে লিখুন ডাইরেক্ট করতে অডিও অন করবেন না
তাহলে নেটওয়ার্কের বিষয় ইয়ে হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। রাজীব দাস, ছাগল বা গরুর এটলি দূর করার জন্য কোন ওষুধ আছে কিনা? আমি তো একটু আগে একটা মেডিসিনের, ভালো মেডিসিনের কথা বললাম, সাইপারমেথ্রিন, সাইপারমেথ্রিন যেটা হচ্ছে বুটক্স, সেটা এক এমএল পার লিটার জলে গুলে হাতে ছাগলের গোটা বডির মধ্যে শ্যাম্পু লাগানোর মতো লাগিয়ে রেখে দিতে হবে হাফ এন আওয়ার, আধ ঘন্টার জন্য, এবং মুখটা ভালো করে বেঁধে রাখতে হবে। যদি ভালো হয় হ্যান্ডস্প্রে মাধ্যমে বা বড় যদি ফার্ম থাকে তাহলে আপনি স্প্রে মেশিনের সাথে 2 ml পার লিটার জলে গুলে স্প্রে করবেন, এবং সেটা 15 দিন ছাড়া বা 21 দিন ছাড়া রিপিট করবেন। গরুর বাট থেকে আমরা তো গরুর উপরে প্রশিক্ষণ নিচ্ছি না, এটা ছাগল এবং মুরগির উপর। তো আপনি একটা কাজ করুন, যে গরুর যখন প্রশিক্ষণ, তাও একটু বলে দিই, বলে দিই প্রশ্নটা করো। হ্যাঁ বলে দে, ব্লাড পড়ছে, দুধ হ্যাঁ গরুর মাঠে দুধ পড়ছে স্যার, দুধ। আরে গরুর মাঠে তো দুধ পড়বে, তার সাথে কি প্রবলেমটা কি হয়েছে? ধন্যবাদ। এটা হচ্ছে হরমোনাল প্রভাবের জন্য হয়, অক্সিটোসিন হরমোন বৃদ্ধি হয়ে যায়, তাহলে সেটা হতে পারে আর কি। অডিও বন্ধ আছে স্যার, Thank you.
দাও একটু সামনের দিকে টেনে দাও একটু ফরওয়ার্ড করে দাও ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিলের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পুষ্টির জন্য প্রতিদিন জনপ্রতি খাদ্য উপযোগী মাংস প্রোটিনের পরিমাণ হওয়া উচিত 34 গ্রাম অথচ বাস্তবে এই দেশে প্রতিদিন মাথা পিছু গড়ে অনেক কম পরিমাণ মাংস খাওয়া হয় প্রোটিনের এই অভাব অপুষ্টিজনিত সমস্যার বিশেষ কারণ প্রোটিন গ্রহণের সুপারিশ ও বাস্তবে এই বিস্তর ব্যবধান মোচনে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা অনুযায়ী তো হরিণঘাটা মুখ একটা আন্তর্জাতিক মানে মাংসের উৎপাদন এবং তার প্যাকেজিং এবং স্বাস্থ্যসম্মত প্রোটিনযুক্ত জিনিস তারা উৎপাদন করছে হরিণঘাটা মুখের কোন বিকল্প নেই রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা অন্য প্রক্রিয়াকরণ মুরগি মুরগি ছাগল ভেড়া এবং পেকিং হাঁস টার্কি জাপানি স্কুয়েল প্রভৃতি অন্যান্য মাংস ও মাংসজাত প্রোডাক্টের জন্য ব্যবহৃত হয় প্রাণী সম্পদ প্রতিপালনের আন্তর্জাতিক মান বজায় রেখে কঠোর নজরদারিতে স্বাস্থ্যসম্মতভাবে ব্রয়লার মুরগি শুকর ভেড়া প্রাণী চাষীদের প্রাণী পালনে উৎসাহ দেওয়া বিভিন্ন অংশ কেটে আলাদা করা ছাড়াও চর্বিহীন মাংস ও মাংসের কিমা তৈরিও করা হয় স্বাস্থ্যসম্মতভাবে এছাড়াও নির্দিষ্ট গুণমান বজায় রেখে বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রতিটি মানুষের কাছে গুণমান আমরা একটা ভিডিও দেখালাম কিছু প্রসেসিং এর জন্য যাই হোক এটা গভর্নমেন্টের ব্যাপার আমরাও এইভাবে স্বনির্ভর হতে পারি তো যেটা বিষয় হচ্ছে যে আমাদের যে গত 3 দিন ধরে যে প্রশিক্ষণ হয়েছে তার সমাপ্তি অনুষ্ঠানে আমরা এসেছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের মধ্যে কেউ যদি কিছু বলেন আর কি যারা খামারি বন্ধুরা এসছেন তারা যদি কিছু মন্তব্য করেন যদি কেউ কোনো নাম বলেননি আর কি কেউ কি বলতে চান বলছেন হ্যালো হ্যালো কে বলছেন মৃত্যুঞ্জয় পাল কোথা থেকে বলছেন হ্যাঁ মৃত্যুঞ্জয় পাল বলছি কোথা থেকে মৃত্যুঞ্জয় পাল বলছি কোথা থেকে বলছেন আরামবাগ হুগলি আচ্ছা বলুন হ্যাঁ বলছি আপনাদের এটা খুব ভালোই হয়েছে তার জন্য আপনাদের খুব ধন্যবাদ প্রশিক্ষণ খুব ভালোই হয়েছে তার জন্য আপনাদের ধন্যবাদ আপনি তো ফর্ম ফিল আপ করেছেন এবং ফর্ম ফিল আপ দিয়েছেন এখন আমরা একটা ফিডব্যাক লিংক দিচ্ছি এই ফিডব্যাক লিংকে আপনারা ফিল আপ করলে আপনারা যারা ট্রেনিং নিয়েছেন নতুন করেন তারা সার্টিফিকেট পাবেন এবং আপনাদের মেলে এই সার্টিফিকেট যাবে কিন্তু একটা বিষয় হচ্ছে যে যারা ফিডব্যাক ফর্ম সঠিকভাবে ফিল আপ করবেন তারাই কেবলমাত্র সার্টিফিকেট পাবেন অন্যথায় সার্টিফিকেটের জন্য আপনারা চেষ্টা করলেও আমরা দিতে পারবো না কারণ সার্টিফিকেট দেয় আর সার্টিফিকেট এসে দিতে আমাদের কালী পুজোর পর দেবো আমরা কারণ আপনারা ফিডব্যাকটা আগামী 48 ঘন্টার মধ্যে ফিডব্যাক ফর্ম লিংক আমরা দিচ্ছি চ্যাট বক্সে ফিডব্যাক লিংক দেবো আমরা চ্যাট বক্সে ফিডব্যাক লিংক আমরা সেখান থেকে
আমরা নিশ্চয়ই আপনাদের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলোর জন্য আমরা আপনাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখবো। একটা কথা হচ্ছে যে আমরা এই বায়োটেক কিষাণ হাবের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের খামারি বন্ধুদের একটা এক খাতার মধ্যে আনে, বিশেষ করে যে সম্ভাবনাময় জেলা বা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরে যারা আছেন তাদের তারা এই প্রকল্পের উপভোক্তা হওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন। কিন্তু বাকিদের ক্ষেত্রে আমরা এই প্রশিক্ষণ বা আমাদের যেটুকু সুযোগ সুবিধা আছে আমরা নিশ্চিতভাবে তাদের ক্ষেত্রেও এই সম্ভাবনাগুলোকে এক্সপ্লোর করবো। আপনাদেরকে ইতিমধ্যে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখুন বায়োটেক কিষাণ আন্ডারস্কোর ফর্ম জিএলই টিকেস ওকে এরকম ফর্ম দেওয়া আছে আপনাদের চ্যাট বক্সে। এই লিঙ্ক আগামী 48 ঘন্টার মধ্যে ফিল আপ করতে হবে এবং এই ফিল আপ করার পর কালী পুজোর পর আমরা আপনাদের মেলে সার্টিফিকেট পাঠাবো, ইমেলে সার্টিফিকেট যাবে। আর বাকি 3 দিন ধরে আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের যে বক্তব্য যে এই 3 দিন ধরে যে প্রশিক্ষণ হয়েছে সেই প্রশিক্ষণে যা যা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছে সমস্তটাই আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবো, btkishanwbfs.com এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাদেরকে আপনারা খুললে এই আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো পাবেন, সেটা দেখে নিতে পারবেন। ডক্টর শ্যামসুন্দর কেশকে অসংখ্য ধন্যবাদ দেবো না, কারণ এটা কেশেরি প্রোগ্রাম। এই যে প্রকল্পের কাজ চলছে কেশ তার কপিআই, ডক্টর শ্যামসুন্দর কেশ আমার জুনিয়ার গুলোকে আমি কেশ বলে ডাকছি, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সহ অধ্যাপক এবং বায়োটেক কিষাণ হাবের কপিআই। এই প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে ডক্টর শ্যামসুন্দর কেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডক্টর গোপাল পাত্র, তার সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের বেলগাছিয়াতে, আমরা একটা মাংস প্রক্রিয়াকরণের ছোট ইউনিট বানিয়েছি এবং তার একটা আউটলেট তৈরি করেছি, যে প্রক্রিয়াকৃত জিনিসগুলো আমরা বিক্রি করবো। আমরা চাইছি যে আমাদের যারা খামারি বন্ধুরা আছেন তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আপনারা যাতে মুরগি বা ছাগল আমাদের যদি বিক্রি করেন আমরা বাজারের চেয়ে ভালো দামে বিক্রি সুযোগটা আপনাদের ক্ষেত্রে হবে এবং তার মধ্যে দিয়ে আমরা ওইগুলোকে বিক্রি করে মানুষের কাছে মার্কেটে আনবো, বাজারে আনবো বায়োটেক কিষাণের প্রোডাক্ট হিসেবে, আপনাদের প্রোডাক্ট হিসেবে। তো আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অকুণ্ঠ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে আপনারা সহযোগিতা সাহায্য করেছেন এই প্রশিক্ষণটিকে চালানোর জন্য। আপনাদের জন্যে আমরা নিবেদিত প্রাণ, কিন্তু এই নিবেদন একটা জিনিস বুঝবেন যে এটা সরকারি প্রকল্প হলেও আমরা সবসময় চাই আপনাদের পাশে থাকার মতো করে, এবং যারা যা আছে যা যা সমস্যা আছে এখন এই মহামারীর পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছি না, কিন্তু আমরা নিশ্চিত যে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি হবে, কারণ এই মহামারীও তার রূপ হারাবে, তার গন্ধ হারাবে এবং তার মধ্যে দিয়ে আমরা আমরা যেমন করে আগামী বিগত দিনগুলোতে একসঙ্গে ছিলাম আবারও একসঙ্গে আসতে পারবো। আমাদের এই ফার্মার্স হোস্টেলে আমাদের এখানে প্রশিক্ষণ হবে, হাতে কলমে কাজ শেখানো হবে এবং মানুষ সে থেকে উপকৃত হবেন, আপনাদের স্বনির্ভর হবেন, আপনারা নতুন করে কর্মের দিশা পাবেন। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের যদি মুখে হাসি ফোটাতে পারি সেটাই আমাদের সার্থকতা, সেটাই আমরা বায়োটেক কিষাণ হাবের পক্ষ থেকে যারা যা কাজ করছি তাদের সেই সার্থকতা। আমি আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রশিক্ষণটি চালানোর জন্য। যারা আছেন আমাদের প্রকল্পের সহযোগী তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের যে সহকর্মীরা আছেন তারা যেভাবে আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যি এক কথায় অকল্পনীয়। আমি তাদের অকুণ্ঠ সাধুবাদ জানাচ্ছি। ডক্টর শ্যামসুন্দর কেশ, ডক্টর গোপাল পাত্র ছাড়াও অন্যান্য যারা শিক্ষক মহাশয়রা আছেন
যারা অন্যান্য শিক্ষক মহাশয়রা আছেন, যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে, এইটুকু বিশ্বাস রেখে সবাইকে আরো একবার আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে আজকের মতো এই প্রশিক্ষণের কাজ শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের মঙ্গল হোক, আপনারা স্বনির্ভর হন, দেশ এবং রাজ্য এবং আমরা সবাই ভালো থাকি, এই কথা বলে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে btkishan.wbuafs.com btkishan.wbuafs.com এইটাতে আপনারা খুললে আপনারা খুলতে পারবেন। আর দয়া করে আপনারা আগামী 48 ঘন্টার মধ্যে ফিডব্যাক লিঙ্ক ফিল আপ করবেন। আর যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি অথচ সার্টিফিকেট পেতে চান, সেটা তাদের আমার মনে হয় না, সেটা তাদের ক্ষেত্রে সমীচীন হবে। ধন্যবাদ। আর কারো কিছু বলার নেই তো? কেস কিছু বলবি? ডক্টর কেস? হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ বল, তুই কিছু বল। আমি কি সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমাদের এই যে বায়োটেক কিষাণ হাবের যে আমাদের যে পিআই ডক্টর ধারা এবং আমাদের যে ইউনিভার্সিটি আধিকারিক, এছাড়াও সমস্ত যে স্পিকার আছে গোপালদা থেকে বা বিভিন্ন স্যারেরা যে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আর সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের এই বায়োটেক কিষাণ হাবের যে কর্মকর্তারা অর্গানাইজ করেছে, আমাদের যে তোমার যে টিম কেশব দা পার্টিকুলারলি, সেই টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সমস্ত পার্টিসিপেন্টকেও অনেক ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে শেষ করছি। অনুষ্ঠান শেষ করছি, সবাই মিউট করুন।